Dear participants, good evening. Thanks for a nice introduction and thanks organizer for inviting me for talking on the heart failure topics particularly. Eta mane amar mone je cardiology te joto gulo topics ache tar bhitore heart failure topic ta one of the most important topic karon hocche most of the heart disease ultimately this is the টার্মিনাল ফেস অফ অল কাইন্ডস অফ দ্য হার্ট ডিজিজ যদি কোনো পেশেন্ট সার্ভাইভ করে তাহলে এটাই তাদেরকে ফেস করা লাগে এবং হার্ট ডিজিজের মানে বিকজ অফ দ্য নতুন নতুন ট্রিটমেন্ট এবং নতুন নতুন ইনভেস্টিগেশনের সাথে মানুষের লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে এবং সেই কারণে হার্ট ফেলিওরের সংখ্যাটাও খুব বেড়ে যাচ্ছে এবং হার্ট ফেলিওর ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিজিজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট সোশ্যাল ডিজিজ যে কারণে এটা জানা উচিত তো এইটার বিষয়ে আমি কিছুটা বলার চেষ্টা করবো আমি শুরুতেই আমার গত যে লেকচারটা ছিল সেটা থেকে সামান্য একটু মানে রিক্যাপসুলেট করবো এই জন্যই যে হয়তো নতুন যারা থাকবে তাদের জন্য এটা একটু সুবিধা হবে এর জন্য খুব কম সময় লাগবে যেমন আমি আবার এটা আমাদের গত ক্লাসেই ছিল যে আমাদের যে কোনো ডিজিজ জানতে গেলে পার্টিকুলারলি তার কতগুলো স্টেপ আছে যেমন সিকোয়েন্স অফ লার্নিং আছে যে ডিফিনিশান ইটিওলজি প্যাথোজেনেসিস তারপরে প্রেজেন্টেশন সাইন সিমটম ডায়াগনোসিস ট্রিটমেন্ট প্রোগনোসিস এই যে আমাদের যে সিকোয়েন্সে আমাদের পার্টিকুলারলি যারা স্টুডেন্ট আছে তারা যে সিকোয়েন্সে পড়ে সেইটা মানে সেই ফর্মুলাতেই কিন্তু আমি বলার চেষ্টা করবো এবং গতদিন যেগুলো বলছিলাম সেখান থেকে আমি একটুখানি রিক্যাপসুলেট করার চেষ্টা করবো যাতে করে সবার জন্য সুবিধা হয় এবং এইটা যেমন ফার্স্ট যে স্লাইডটা যেটা হচ্ছে ডেফিনেশন অফ দ্য হার্ট ফেলিওর এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড এই জন্য যে এই ডেফিনেশনটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে কারণ হচ্ছে হার্ট ফেলিওর এরকম একটা টার্ম যে আসলে মানে এই ডেফিনেশনটা একেবারে যদি আমরা ঠিক মানে এটা বলার চাইতে ফিল করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আসলে জিনিসটা কী তো আমি এখানে একটুখানি বলার চেষ্টা করছি বিভিন্ন বই বিভিন্ন রকমের ডেফিনেশন আছে মানে এমন কোনো রিকগনাইজড একেবারে রুল যেরকম থাকে আমাদের ল যেরকম থাকে সেরকম যে কোনো ডেফিনেশন তা যে কোথাও আছে তা নাই কিন্তু ডেফিনেশনের কতগুলো মানে ক্যাচ ওয়ার্ড আছে যেটা হচ্ছে যে এই ডেফিনেশনটাকে খুব হাইলাইট করে যেমন হচ্ছে ফেলিওর টু ফিল দ্য ভেন্ট্রিকল অর্থাৎ ভেন্ট্রিকল যে ফিলিং যে হবে দ্যাট ইজ ফেলিওর অফ দ্য ফিলিং অর্থাৎ ভেন্ট্রিকলের ভিতরে যে ব্লাড যে ইন্টার করবে এই এইটাই যদি সমস্যা আছে বা ব্লাড ঠিকমতো হার্ট ব্লাড ঠিকমতো রিসিভ করছে না এই রিসিভ করতে না পারাটা ফেলিওর যদি না হয় দিস ইজ ওয়ান কাইন্ড অফ দ্য ফেলিওর হার্টের আর একটা হচ্ছে ফেলিওর অফ দ্য ভেন্ট্রিকল টু পাম্প তো যদি রিসিভ করতে ফেল করে অথবা আলটিমেটলি যে কাজটা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দেখো ব্লাড ভিতরে আসছে দ্যাট ইজ ইন্টারিং দ্য ব্লাড যেটা রিসিভ করছে এবং সিস্টলের মাধ্যমে এটাকে আবার পাম্প আউট করছে দুটোই এই দুটোই কিন্তু কাজ এটাই কিন্তু একদম জন্ম থেকে চলছে আর কি যে এটাই কাজ হার্ট বা ভিতরে ঢুকবে দ্যাট ইজ দ্য রিসিভিং এবং পাম্প আউট করে বের করতে দ্যাট ইজ দ্য পাম্পিং তো এই কাজটাই যে চলবে আর কি তো সেইটার যদি যে কোনো একটাতে যদি ব্লাড রিসিভ করাতেও সমস্যা হয় তাহলেও ফেলিওর যদি পাম্প আউট করাতে সমস্যা হয় তাহলে সেটা হচ্ছে ফেলিওর তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং এটা আর একটু যদি সামারি করে বলি তাহলে এটাও দেখো বলা যেতে পারে মানে দিস ইজ ওয়ান অফ দ্য ডেফিনেশন এটা হচ্ছে আর একটা ডেফিনেশন দেখো যে যেভাবে এটাকে মনে রাখতে পারে যে ফেলিওর অফ দ্য হার্ট টু মেনটেন সাফিসিয়েন্ট কার্ডিয়াক আউটপুট সিও মানে কার্ডিয়াক আউটপুট টু মিট মেটাবলিক ডিমান্ডস অফ দ্য বডি মোস্ট অফ দ্য বইয়ে কিন্তু এই কথাটা লেগেছে দেখো হার্ট ফেল করছে কিসে যে মানে সাফিসিয়েন্ট কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করতে পারছে না যে পরিমাণ কার্ডিয়াক আউটপুট হচ্ছে বডির মেটাবলিক ডিমান্ডস ফুলফিল করতে লাগে তো সেইটা হচ্ছে ওয়ান অফ দ্য ডেফিনেশন এবং আরও একটা ডেফিনেশন আমরা যদি দেখি তাহলে দেখো যে আসলে এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে দেখো ফেলিওর অফ দ্য হার্ট টু মেনটেন দ্য সাফিসিয়েন্ট কার্ডিয়াক আউটপুট অর্থাৎ ঠিকমতো কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে পারছে না কার্ডিয়াক আউটপুট আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট স্ট্রোক ভলিউম মানেই হচ্ছে যে স্ট্রোক ভলিউমের ডিটারমিনেট অর্থাৎ কিসের কিসের উপর স্ট্রোক ভলিউম নির্ভর করে সেটা হচ্ছে প্রিলোড আফটার লোড ফোর্স অফ কন্ট্রাকশন তারপরে স্ট্রোক ভলিউম মানে হচ্ছে দেখো প্রিলোড আফটার লোড ফোর্স অফ কন্ট্রাকশন এগেন এই তিনটা ফ্যাক্টরি হচ্ছে মাল্টিপ্লাইড বাই হার্ট রেট তো এইটা হলো কার্ডিয়াক আউটপুট আসলে এই 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 যে মানে কার্ডিয়াক আউটপুট যদি বাড়াতে হয় তাহলে আইদার স্ট্রোক ভলিউম বাড়াতে হবে আর হার্ট রেট বাড়াতে হবে অথবা দুটোই বাড়াতে হবে আর আইদার যে কোনো একটা যদি কমে যায় তাহলেই কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুটটা মেনটেন হবে না তো সুতরাং হার্টের আলটিমেটলি দেখো এই যে ডেফিনেশন যে ফেলিওর অফ দ্য হার্ট টু মেনটেন দ্য সাফিসিয়েন্ট কার্ডিয়াক আউটপুট টু মিট দ্য মেটাবলিক ডিমান্ডস অফ দ্য বডি তার মানে হচ্ছে ফেলিওর অফ দ্য হার্ট টু মেনটেন দ্য স্ট্রোক ভলিউম দ্যাট ইজ প্রিলোড আফটার লোড এন্ড ফোর্স অফ কন্ট্রাকশন তাহলে ঘুরে আর দাঁড়াচ্ছে কি
যে প্রিলোডে ফেলিওর, আফটার লোডে ফেলিওর অথবা ফোর্স অফ কন্ট্রাকশনে ফেলিওর টু মেনটেন দ্য সাফিসিয়েন্ট কার্ডিয়াক আউটপুট। এবং এই তিনটা ফ্যাক্টর দিয়েই হার্টের যেটা আমরা মানে মিজার করি সেটা হচ্ছে ইজেকশন ফ্যাকশন। ইজেকশন ফ্যাকশন মানে পার্সেন্টেজ অফ দ্য প্রিলোড, পার্সেন্টেজ অফ দ্য প্রিলোড, এই প্রিলোডটা আবার আফটার লোডের উপর নির্ভর করে, তাহলে পার্সেন্টেজ অফ দ্য প্রিলোড দ্যাট ইজ পাম্পড আউট ইন ইজ বিট সেটা হচ্ছে কিন্তু ইজেকশন ফ্যাকশন। আমরা যদি একটা ফর্মুলার মাধ্যমে দেখি তাহলে দেখো যে ইন ডায়াস্টোলিক ভলিউম যেটা যেটা হচ্ছে তোমার প্রিলোড, কথা কথা এর যদি একটা 140 ml হয় আর স্ট্রোক ভলিউম দেখো যেটা ব্লাড ঢুকছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোল, কথা কথা এটা হচ্ছে 140 ml, আর যেটা পাম্প করে দিল সেটা হচ্ছে মানে 90 ml, কারণ কিছুটা এন্ড সিস্টোলিক ভলিউম রয়ে গেল, 140 ml তার পাম্প আউট হবে না, বাকিটা রয়ে গেল আর কি। তো যেটা পাম্প আউট হলে সেটা হচ্ছে 90 ml, তাহলে ইএফ মানে হচ্ছে 90/140 × 100 দ্যাট ইজ 64%, দ্যাট ইজ ইজেকশন ফ্যাকশন, দ্যাট ইজ 64% অফ দ্য ব্লাড অফ প্রিলোড দ্যাট ইজ 140 ml ইজ পাম্পড আউট ইন ইস এই যে মানে কার্ডিয়াক সাইকেল, যেটা আমরা কার্ডিয়াক আউটপুট যদি বলি তাহলে তখন তো আমরা হার্ট রেট দিয়ে বলবো, স্ট্রোক ভলিউম হলে আমাদের প্রত্যেকটা বিটে বিটে যেটা সেটা হচ্ছে কিন্তু স্ট্রোক ভলিউম, তো প্রত্যেকটা বিপিটের যেটা সেটা হলো স্ট্রোক ভলিউম, কিন্তু কার্ডিয়াক আউটপুট বের করতে গেলে দ্যাট শুড বি মাল্টিপ্লাইড বাই 100 হার্ট রেট, দ্যাট ইজ আমি যদি বলি যে কার্ডিয়াক আউটপুট পার মিনিট তাহলে পার মিনিটের হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট পার ডে তখন ডেতে যত হার্ট রেট আছে ছোট, সেইভাবে তুমি যেভাবে চাও সেইভাবে ইউনিটটাকে এক্সপ্রেস করতে পারো, বাট দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কার্ডিয়াক আউটপুট। এটা হচ্ছে তো এই কার্ডিয়াক আউটপুট যদি মেনটেন করতে ফেলিওর হয় অথবা যদি প্রিলোড আফটার লোড অথবা ফোর্স অফ কন্ট্রাকশন যদি কোনোটা যদি ইম্প্যাড হয় তাহলে কিন্তু সেটা হার্ট ফেলিওর হবে। হার্ট ফেলিওরের আরও একটা ডেফিনেশন যেটা এখন এই যে ইকো বেস্ট ডেফিনেশন তোমরা জানো যে ইজেকশন ফেস্ট, এই যে আমরা যে হার্টের দেখো এখানে আমাদের হার্টের যে ছবি দেওয়া আছে এইটা হচ্ছে ইকো, এই ইকোতে আমরা যে সমস্ত প্যারামিটারগুলো মাপি জাস্ট একটা ছবি সিম্বলিক দেওয়া হয়েছে, আলটিমেটলি আমরা ইজেকশন ফ্যাকশন দেখি, সেই ইজেকশন ফ্যাকশন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এই যে ইজেকশন ফ্যাকশন, এই যে ইজেকশন ফ্যাকশন, যে ইজেকশন ফ্যাকশনটা আমরা দেখি সেই ইজেকশন ফ্যাকশন দিয়ে যে ডেফিনেশনটি সেটা হচ্ছে যে তখন আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি যে সিস্টোলিক হার্ট ফেলিওর মানে হার্ট ফেলিওর উইথ আর ইয়ে রিডিউসড ইজেকশন ফ্যাকশন, এটা নামই হচ্ছে হার্ট ফেলিওর সিস্টোলিক হার্ট ফেলিওর, যেখানে ইজেকশন ফ্যাকশন হচ্ছে লেস দেন 40%, অথবা হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্যাকশন, ইজেকশন ফ্যাকশন ঠিকই আছে কিন্তু এটা 49 এটা সরি এটা 50 হবে আসলে, তো মানে এই এটা হচ্ছে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। তো সেইভাবেই আবার দেখো তাহলে মাঝখানে কিন্তু দুইটা, এটা 49 এটা আসলে 50, যে হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্যাকশন দ্যাট ইজ লেস দেন 40% সেটা হচ্ছে সিস্টোলিক হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্যাকশন পি মানে প্রিজার্ভড যেখানে হচ্ছে যে ইকুয়াল টু মোর দেন 50%, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে মিড রেঞ্জ, মিড রেঞ্জ গ্রে জোন, এ ভালো হয়ে এদিকেও যেতে পারে খারাপ হয়ে এদিকেও যেতে পারে, সরি ভালো হয়ে এইদিকেও আসতে পারে মানে যে কোনো দিকে যেতে পারে, দিস ইজ দ্য মিড রেঞ্জ আর কি। তো ইকো করার পরে কিন্তু আমরা এইভাবে আবার ক্লাসিফাই করতে পারি, দিস ইজ এগেইন ইকো বেস ডেফিনেশন অফ দ্য হার্ট ফেলিওর। তো এই আমাদের জিনিসটা জানতে হবে, কজ কজের ভিতরে আমি গতদিন বলছিলাম যে কজ দেখো যে আসলে এই কয়েকটা কিন্তু ঘুরে ফিরে কজ, এই পাঁচটা হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কজ। দেখো এখানে এই ডান পাশে যে মানে পায়ে পায়ে চার্ট আছে সেখানে দেখো যে 70% অফ দ্য হার্ট ফেলিওর কজ ইজ করোনারি আর্টারি ডিজিজ, আর বাকি মানে ভালভুলার হার্ট ডিজিজ 10%, কার্ডিওমায়োপ্যাথি 10%, আদার্স হচ্ছে 10%, দিস ইজ দ্য ওয়েস্টার্ন ডাটা। বাট আমাদের দেশেও আগে হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজটা খুব বেশি ছিল, নাও করোনারি হার্ট ডিজিজ ইজ দ্য লিডিং কজ অফ দ্য হার্ট ফেলিওর, এবং আমাদের দেশেও ধরো যে ফিগারটা অনেকটা এরকমই, কিন্তু আমি যেটা মিন করছি সেটা যে করোনারি হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এরাই হচ্ছে কিন্তু মেজর পার্ট। দেখো করোনারি হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এবং কনজেনিটাল হার্ট ডিজিজ, এই পাঁচটা যদি ধরো এরাই হচ্ছে কিন্তু মেইন কজেস অফ দ্য হার্ট ফেলিওর, এরাও আছে কিন্তু এরা হচ্ছে আনকমন কজ, রেয়ার কজেস অফ দ্য হার্ট ফেলিওর। বাট যদি পরীক্ষায় বলো তাহলে এই এই কারণগুলোই কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই কারণগুলোকে আবার আমরা আরেকভাবে বলতে পারি, তোমরা বই পড়তে গেলে দেখবা যে কারণগুলোকে কে আবার বলছে যে ভলিউম ওভারলোড, অর্থাৎ এখানে কিছু কিছু কারণ আছে যারা হচ্ছে আগে থেকে ভলিউম ওভারলোড করে, প্রিলোড বাড়ায় দেয়, যেমন হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, সিএইচডি মানে করোনারি হার্ট ডিজিজ, এই যে করোনারি হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, তার ভিতরে যারা রিগার্জিনেট রিলেশন থাকে, মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওটিক রিগার্জিটেশন, অথবা কনজেনিটাল হার্ট ডিজিজ যেখানে তোমার ভলিউম দ্যাট ইজ শান্টিং বেশি হবে, যেমন ভিএইচডি অথবা পিডিএ, আবার প্রেশার ওভারলোড পার্টিকুলারলি যেখানে অবস্ট্রাকশন থাকবে, যেমন হাইপারটেনশন, ভালভুলার অ্যাওটিক স্টেনোসিস, আবার কনজেনিটাল ভিতরে অ্যাওটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, এইরকম প্রেশার ওভারলোড যেখানে তোমার পাম্প আউটের সময় প্রেশার দ্যাট ইজ আফটার লোড বেশি হবে,
আর হতে পারে যে মায়োকার্ডিয়াল ডিজিজ যেমন কার্ডিওমায়োপ্যাথি অথবা ইনফিল্ট্রেটিভ ডিজিজ এই সমস্তগুলো। সুতরাং এটি হচ্ছে কারণ। কারণ বলতে গেলে আমাদের দুইভাবে বলতে হবে, যে মেজর কজ আর আরেকটা হচ্ছে কোমরবিডিটি। এই যে কোমরবিডিটি, এটা আমাদের মনে রাখতে হবে যে হার্ট ফেলিয়ারের প্রত্যেকটা পেশেন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড, তাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে, এবং এই অ্যাসেসমেন্ট করতে গেলে আমাদের মেজর কজ প্লাস তার সাথে কোনো না কোনো কোমরবিডিটি আছে কিনা সেটা জানতে হবে। যেমন আমরা যে এখানে যে কারণগুলো বললাম, সেই কারণগুলোর সাথে কোনো না কারণ এখানকার কারণগুলো আবার কিন্তু মানে থাকতে পারে। তো সেটা হচ্ছে কোমরবিডিটি। যেমন একই পেশেন্টে দেখা গেলো যে একটা মেজর কজ আছে, তার সঙ্গে তার সিওবিডি আছে, অথবা তার এই যে অ্যানিমিয়া, ক্যাকেক্সিয়া, ওবেসিটি এগুলো আছে, বা ডায়াবেটিস ভেরি ইম্পর্টেন্ট, ডায়াবেটিসের আর একটা নামই এখন দেওয়া হচ্ছে যে হার্ট ফেলিওর, অথবা কিডনি ডিজিজ আছে। সুতরাং দিজ আর দ্য কোমরবিডিটিজ, যে মেজর কজ প্লাস দিজ আর দ্য ফ্যাক্টর্স। তো আমাদের এটাও কিন্তু জানতে হবে যে কজেস অফ দ্য হার্ট ফেলিওর বললে তখন আমরা দুইটা কারণ বলবো, যে দিজ আর দ্য মেজর কজেস অফ দ্য হার্ট ফেলিওর অ্যান্ড দিজ আর দ্য অ্যাসোসিয়েটেড বা কোমরবিডিটিজ অফ দ্য হার্ট ফেলিওর। আমরা প্রত্যেকটা পেশেন্টকে এইভাবে রিলেট করবো। প্যাথোফিজিওলজি ভেরি ইম্পর্টেন্ট, এটা আজকে আর একটু রিক্যাপসুলেট করি, যে প্যাথোফিজিওলজি বলতে গেলে আমরা কয়েকটা স্টেপে বলবো। তার ভিতরে একটা স্টেপ হচ্ছে যে মানে একটা হার্ট যখনই সে মানে পাম্প আউটে সমস্যা হবে, দ্যাট ইজ কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করতে পারবে না, দ্যাট ইজ রিডিউসড কার্ডিয়াক আউটপুট, লো কার্ডিয়াক আউটপুট, অথবা ইনসাফিসিয়েন্ট কার্ডিয়াক আউটপুট, ইনসাফিসিয়েন্ট অ্যাজ পার মেটাবলিক ডিমান্ডস অফ দ্য হার্ট বডি। সেই পরিমাণে যদি কার্ডিয়াক আউটপুট হয়, যখনই এরকম ক্রনিক্যালি যদি এরকম কার্ডিয়াক আউটপুটটা কমে যায়, তখন বডিতে তিনটা সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। তার ভিতরে একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, দিস ইজ ওয়ান অফ দ্য সিস্টেম দ্যাট উইল বি অ্যাক্টিভেটেড বাই দ্য রিডিউসড কার্ডিয়াক আউটপুট, দ্যাট ইজ হাইপোটেনশন বা হাইপোপারফিউশন, এটা দিয়ে তোমার স্টার্ট হবে হচ্ছে ওয়ান অফ দ্য সিস্টেম। অ্যানাদার সিস্টেম শুরু হবে হচ্ছে যে এই যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টারন সিস্টেম, এটা হচ্ছে এই যে কিডনিতে রিনাল পারফিউশন কম হবে এবং কিডনি থেকে রেনিন তৈরি হবে, সেই রেনিন গিয়ে হচ্ছে এনজিওটেনসিনোজেনকে মানে আলটিমেটলি সেই সিকোয়েন্সটা স্টার্ট করবে আর কি, যেটা হচ্ছে যে রেনিন এনজিওটেনসিন সিস্টেম, আলটিমেটলি সেখান থেকে এনজিওটেনসিন টু তৈরি হবে, এবং এনজিওটেনসিন টু গিয়ে মানে এনজিওটেনসিন এই যে AT1 রিসেপ্টরের মাধ্যমে এই সমস্ত ইফেক্টগুলো করবে। দেখো ভ্যাজো কনস্ট্রিকশন, ব্লাড প্রেশার বাড়ানো, সিম্প্যাথেটিক টোন, এই সিম্প্যাথেটিক টোন তো বাড়বে, এরা গিয়ে আবার সেই সিম্প্যাথেটিক টোনটাকে বাড়াবে। তারপরে হচ্ছে যে হার্টের মাসলগুলোর হাইপারট্রফি, ফাইব্রোসিস, দিনের পর দিন, একদিনে না, সাথে সাথে কিছু কিছু এক ইফেক্ট আছে যে যেটা সাথে সাথে হবে, কতগুলো আছে যে অনেক দিন সময় লাগবে আর কি। বাট হোয়াট আর দ্য ইফেক্টস অফ দ্য রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টারন সিস্টেম অ্যাক্টিভেশন, তো এই সিস্টেমটা অ্যাক্টিভেশন মানে সুতরাং এই সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, এই সিস্টেমটার প্রোডাক্ট হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে এই প্রোডাক্টের ইফেক্ট। সেই রকমই সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, সেই সিস্টেমের প্রোডাক্ট হচ্ছে এটা, এবং এগুলো হচ্ছে ইফেক্ট। দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভ্যাজো প্রেশার, দ্যাট ইজ ভ্যাজো কনস্ট্রিকশন, হার্ট রেট বাড়ানো, এই সমস্ত কমন, কিন্তু এই সমস্তগুলো যে প্রত্যেকটা যে সিস্টেমগুলো বাড়বে সবাই হচ্ছে কিন্তু মানে হার্ট রেট বাড়াচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানোর চেষ্টা করছে, আলটিমেটলি ব্লাড মানে হচ্ছে কি ওই যে কম্পেনসেটরি মেকানিজম তো স্টার্ট হবে, কারণ হার্ট তো ফেল মারিছে, হার্ট তো আর বডির ঠিক মতো প্রেশার ধরে রাখতে পারছে না, কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে না। সুতরাং ওইটাকে ম্যানেজ করার জন্য বডির ভিতরে অটোমেটিক্যালি এই যে তিনটা নিউরোহিমোরাল সিস্টেম স্টার্ট হবে, সেই তিনটা নিউরোহিমোরাল সিস্টেমের ভিতরে এটা একটা এবং আর একটা হচ্ছে এই যে এইটা নেট্রি ইউরেটিক পেপটাইড সিস্টেম, নেট্রি ইউরেটিক পেপটাইড সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম, দিস ইজ ওয়ান অফ দ্য হরমোনাল সিস্টেম। এই যে নেট্রি ইউরেটিক পেপটাইডস NP, এই পেপটাইডসগুলো দ্যাট ইজ NP BNP যেগুলো নাম শুনে থাকবে তোমরা, এই সমস্ত পেপটাইডগুলো দেখো নাম শুনলে দেখো, নেট্রি মানে সোডিয়াম, ইউরেটিক মানে ডায়ুরেসিস করে, পেপটাইড এরা হচ্ছে পেপটাইড আসে হচ্ছে হার্টের চেম্বার থেকে, পার্টিকুলারলি অ্যাট্রিয়াম থেকে আসে, এই সমস্ত পেপটাইডগুলো তোমার সিক্রেশন, দ্যাট ইজ হার্ট যখনই ফেল মারবে হার্টের ভিতরে এন্ডাস্টোরিক ভলিউমের পরিমাণ বাড়বে, ব্লাডের স্ট্রেসিস হবে, হার্ট মাসলটা স্ট্রেসড হবে, সেই স্ট্রেসিং ফ্যাক্টরগুলো তৈরি করবে হচ্ছে যে স্টিমুলেট করবে হচ্ছে যে রিলিজ হওয়ার জন্য, এবং তারা হচ্ছে এই সমস্ত ইফেক্টগুলো করবে। এবং ইন্টারেস্টিং দেখো এরা দুজন হচ্ছে ভ্যাজো কনস্ট্রিকশন, ভ্যাজো কনস্ট্রিকশন, আর এরা হচ্ছে ভ্যাজো ডাইলেটেশন, এই যে আল্লাহর এটা গড গিফটেড সিস্টেম আর কি, যে এরা দেখো যেগুলো করে এটা হচ্ছে কাউন্টার রেগুলেটরি, বডির ভিতরে কিন্তু এরকমই এক সিস্টেম খারাপ করলে আরেকটা সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে, দিস আর দ্য অটোমেটিক, এবং এর ভিতরে ফাইট চলবে যে কে জয়ী হবে, এরা জয়ী হবে নাকি এরা জয়ী হবে,
এরা খারাপ কাজ করার চেষ্টা করবে, এরা আবার ভালো কাজ করার চেষ্টা করবে, কিছু কিছু আবার তো এইভাবে মানে ভালো করতে গিয়ে আবার কিছু কিছু খারাপ হয়ে যাবে, মানে হাইপারট্রফি। এটা ফর দ্য বিগিনিং এট দ্য ভেরি ইনিশিয়াল ফেজ দিস ইজ গুড, বাট এট দ্য এন্ড মানে তখন কিন্তু এগুলো আবার ভালো না। যাই হোক, যেটা বলছিলাম যে কাউন্টার রেগুলেটরি মেকানিজম, টু সিস্টেমস, তাতে সবগুলো কাজই হচ্ছে তোমার মানে ইনিশিয়ালি দিস আর দ্য কম্পেনসেটরি মেকানিজম, অল দ্য সিস্টেম ওয়ার্কিং টু মেনটেন দ্য কার্ডিয়াক আউটপুট, আলটিমেটলি কি হয়তো বা খারাপ হচ্ছে, বাট অবজেক্টিভস অফ অ্যাক্টিভেশন অফ অল দ্য সিস্টেম ইজ নট ব্যাড, অবজেক্টিভস অফ অল দ্য সিস্টেমস টু কিপ দ্য পেশেন্ট অ্যালাইভ, যে হার্ট ফেল মারেছে সুতরাং হার্ট যে কাজগুলো করতে পারছে না সেগুলো কোনো না কোনোভাবে ম্যানেজ করা, তো সেই ম্যানেজ করতে গিয়ে হচ্ছে যে এই সমস্ত ইফেক্টগুলো হয়। এই সমস্ত ইফেক্টগুলোর আলটিমেট রেজাল্ট কিন্তু সবসময় যে ভালো হবে তা না, তো আলটিমেট রেজাল্ট আমরা দেখি, দেখো যে তাহলে ফাইনালি কী দেখাচ্ছে যে অ্যাক্টিভেশন অফ দ্য থ্রি কম্পেনসেটরি মেকানিজম, এই যে থ্রি নিউরো হিউমোরাল সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, এই থ্রি নিউরো হিউমোরাল সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে বডিতে তিনটা কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেটেড করবে, সেটা হচ্ছে কি একটা কার্ডিয়াক কম্পেনসেটরি মেকানিজম, আরেকটা নিউরাল কম্পেনসেটরি মেকানিজম, দিস ইজ ওয়ান অফ দ্য নিউরাল, আরেকটা হচ্ছে হিউমোরাল কম্পেনসেটরি মেকানিজম, দিস ইজ হিউমোরাল অ্যান্ড দিস ইজ হিউমোরাল, আর আরেকটা হচ্ছে কার্ডিয়াক, সেটা আমি পরে দেখাচ্ছি। সুতরাং দি অ্যাক্টিভেশন অফ দ্য থ্রি নিউ হিউমোরাল সিস্টেম আলটিমেটলি অ্যাক্টিভেট থ্রি কম্পেনসেটরি সিস্টেম, এবং সেই যে কম্পেনসেটরি সিস্টেম সেগুলো রেজাল্টটা কি দেখো ইফেক্ট অফ কম্পেনসেটরি মেকানিজম, কি কি কম্পেনসেটরি মেকানিজম সেটা কিন্তু এই যে এই তিনটা সিস্টেমের অ্যাক্টিভেশনের জন্য এগুলো হচ্ছে, আর এটারই ডিটেলসটা আমি এই পাতায় বলছি যে ইফেক্টস অফ দ্য কম্পেনসেটরি মেকানিজম কি, একটা হচ্ছে কার্ডিয়াক কম্পেনসেটরি মেকানিজম, নিউরাল কম্পেনসেটরি মেকানিজম মানে হিউমারাল কম্পেনসেটরি মেকানিজম। তোমরা দেখো কার্ডিয়াক কম্পেনসেটরি মেকানিজম কিভাবে, মায়োকার্ডিয়াল হাইপারট্রফি, মায়োকার্ডিয়াল ডাইলেটেশন, অ্যাপোপ্টোসিস, এই যে মায়োকার্ডিয়াল হাইপারট্রফি অর্থাৎ হার্টের তো মানে হার্ট তো পাম্পিং মানে স্ট্রোক ভলিউম ধরে রাখার জন্য কি করবে, তার স্ট্রেংথ বাড়াবে, স্ট্রেংথ বাড়াতে গেলে কি হবে মাসল ফাইবারগুলো হাইপারট্রফি, সুতরাং দিস ইজ দ্য মায়োকার্ডিয়াল হাইপারট্রফি। আর হাইপারট্রফি হচ্ছে কিভাবে, এই যে দেখো দেখো এরা কিন্তু হাইপারট্রফি করে দিচ্ছে, দেখো এই যে নিউরোহিমোরাল যে সিস্টেম এরা দেখো হাইপারট্রফি করে দিচ্ছে, সুতরাং এইভাবেই কিন্তু হচ্ছে। সুতরাং মায়োকার্ডিয়াল হাইপারট্রফি, মায়োকার্ডিয়াল ডাইলেটেশন, ডাইলেটেশন কেন এটা আমি পরে বলছি যে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী কিন্তু ডাইলেটেশন হবে, আর আলটিমেটলি এই সমস্ত করতে গিয়ে কিছু কিছু সেল ডেথ হবে, যেটাকে বলতে অ্যাপোপ্টোসিস, এই যে দেখো এই যে ফাইব্রোসিস হচ্ছে, এই যে ফাইব্রোসিস হচ্ছে, ওই ফাইব্রোসিস হচ্ছে কেন কিছু কিছু সেল মারা গেছে, ডেথ হয়ে গেছে, সেটা হচ্ছে কিন্তু অ্যাপোপ্টোসিস, স্পন্টেনিয়াস ডেথ হয়ে গেছে, এবং ওই জায়গাগুলো কিন্তু রিপ্লেস হয়েছে তোমার ফাইব্রোসিস দ্বারা, তো এই যে অ্যাপোপ্টোসিস হচ্ছে, এবং এইভাবে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে থিন হয়ে যাচ্ছে, তার মাসল বাল্কটা কমে যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে হার্ট যখন বড় হয়ে যায় তখন হার্টের কিন্তু ওয়াল থিকনেসটা কমে যায়, কেন ওই যে অ্যাপোপ্টোসিস হয়, সেলুলার ডেথ হয়, স্পন্টেনিয়াস ডেথ অফ দ্য সেল হয়ে কিন্তু এই মানে অ্যাপোপ্টোসিস হচ্ছে। সুতরাং দিস ইজ দ্য কার্ডিয়াক কম্পেনসেটরি মেকানিজম, অল দ্য কম্পেনসেটরি মেকানিজম নট গুড, কিন্তু ইনিশিয়ালি হার্ট কিন্তু এইভাবে ফাইট করে, দিস ইজ দ্য হার্ট অ্যাডাপ্ট করার চেষ্টা করে এইভাবে যে কোনো রকমের যদি কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করা যায়, তো দিস ইজ দ্য কম্পেনসেটরি মেকানিজম, দিস ইজ দ্য নিউরাল কম্পেনসেটরি মেকানিজম, সেটা হচ্ছে কি ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া কেন ওই যে বলছিলাম দেখো এই মেকানিজমের দ্বারা কি হবে স্ট্রোক ভলিউম ধরে রাখার চেষ্টা করবে, আর হার্ট রেট দিয়ে কি হবে, কারণ স্ট্রোক ভলিউম ইন টু হার্ট রেট তবেই হলো কার্ডিয়াক আউটপুট, সুতরাং নিউরাল মেকানিজম গিয়ে হার্ট রেট বাড়াচ্ছে, কম্পেনসেটরি মেকানিজম স্ট্রোক ভলিউম বাড়াচ্ছে, নিউরাল মেকানিজম গিয়ে ট্যাকিকার্ডিয়া বাড়াচ্ছে, দ্যাট ইজ হার্ট রেট বাড়াচ্ছে, তবেই না হলো তোমার স্ট্রোক ভলিউম ইন টু হার্ট রেট, তাহলে কার্ডিয়াক আউটপুটটা মেনটেন হবে, এবং এরা পাশাপাশি হচ্ছে বডিতে কিন্তু অ্যালডোস্টারন সিক্রেশন করছে, অ্যালডোস্টারনটা কি হলো ইনিশিয়ালি গুড, যে অ্যালডোস্টারনের মাধ্যমে এরা কিন্তু আবার ভ্যাজো কনস্ট্রিকশন করছে, সোডিয়াম রিটেনশন করছে, ফ্লুইড রিটেনশন করছে, ভলিউম বাড়াচ্ছে, ভলিউম বাড়ায় আবার কার্ডিয়াক আউটপুট বাড়ছে, সো দিস আর অল দ্য কম্পেনসেটরি মেকানিজম। আর হিউমোরাল মেকানিজম, হিউমোরাল মেকানিজম বলছিলাম কি যে কিডনিতে যদি ব্লাড সাপ্লাই কম যায় তাহলে রেনিন সিক্রেশন হবে, এই রেনিন গিয়ে অ্যানজিওটেনসিন টু তৈরি করবে, অ্যানজিওটেনসিন টু আবার অ্যানজিওটেনসিন ওয়ান AT1 রিসেপ্টরের মাধ্যমে ওই যে ওই সমস্ত ইফেক্টগুলো করাবে, এই যে AT1 রিসেপ্টরের মাধ্যমে দেখো এই যে AT1 রিসেপ্টর এই সমস্ত ইফেক্টগুলো করাবে, তো এই আর অ্যাট্রিয়াল স্ট্রেস এর মাধ্যমে তোমার ANP BNP তৈরি হবে, ইন্ডোথেলিন তৈরি হবে, এবং এরা কি হচ্ছে এই দেখো এই কাজগুলো করবে, সো দিস আর দ্য কম্পেনসেটরি মেকানিজম। এবং এই কম্পেনসেটরি মেকানিজমের আলটিমেটলি আউটকামটা কি, কার্ডিয়াক আউটপুটটা কি, আউটকামটা কি, এই যে মায়োকার্ডিয়াল হাইপারট্রফি, মায়োকার্ডিয়াল ডাইলেটেশন, অ্যাপোপ্টোসিস, তার মানে কি হার্ট আর অরিজিনাল পজিশনে নাই, হার্টের শেপ সাইজ চেঞ্জ হয়ে যাবে,
থিক হয়ে যাবে, বড় হয়ে যাবে, ওয়াল থিকনেস কমে যাবে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। এই যে চেঞ্জটা হলো, এটাকে কি বলা হবে? রিমডেলিং। দ্যাট ইজ, যে হার্টটা ছিল সেই হার্টটা নেই, এখন রিমডেল, একটা নতুন ধরনের হার্ট পাওয়া গেল। দ্যাট ইজ, হার্ট ফেলের মাধ্যমে কিন্তু এই রিমডেলিংটা হবে আলটিমেটলি। দেখো, এই রিমডেলিংটা হবে, বাট রিমডেলিং হয়ে কি হবে, অরিজিনালি যে কাজটা করছিল সেইটা তার করতে পারবে না। সুতরাং রিমডেলিং এর জন্য ইনিশিয়ালি দিস রিমডেলিং ওয়াজ মানে ফর ইফেক্টিভ পাওয়ার, মানে পারপাসফুল তোমার কন্ট্রাকশনের জন্য, বাট আলটিমেটলি রিমডেলিং বিকাম দ্য কার্স। এই রিমডেলিংটা কিন্তু একটা তোমার অভিশাপ হয়ে দাঁড়ালো, এবং রিমডেলিং এর জন্য কিন্তু আর এই মানে ইফেক্টিভ ফোর্স অফ কন্ট্রাকশনটা থাকলো না, আলটিমেটলি ইনএফেক্টিভ ফোর্স অফ কন্ট্রাকশন হচ্ছে। যত ইনএফেক্টিভ ফোর্স অফ কন্ট্রাকশন হবে, তত রিমডেলিং হবে, হয়ে ফার্দার ইনএফেক্টিভ কন্ট্রাকশন হবে। এই যে সিকোয়েন্সটা চলতে থাকলো, এই সিকোয়েন্সটার মাধ্যমে কি হবে, হার্ট যে ফ্র্যাঙ্ক স্টার্লিং লয়ের মাধ্যমে যে নর্মাল ফিজিওলজি যে হার্ট অ্যাপ্লাই করতো, সেই জিনিসটা আর হবে না। হার্ট কিন্তু নর্মালি ফ্র্যাঙ্ক স্টার্লিং লয়ের ফিজিওলজিটা মেনটেন করে। সেটা হচ্ছে কি, যে ফোর্স অফ কন্ট্রাকশন ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসেল ফাইবার। লেন্থ এখানে অফ হবে আর কি, মাসেল ফাইবার, বাট আপ টু এ লিমিট, একটা লিমিট পর্যন্ত গ্রেটার দি লেন্থ গ্রেটার দি ফোর্স অফ কন্ট্রাকশন। এবং এই লেন্থ বাড়ানোর জন্য কিন্তু মাইগ্রেন্ট ডাইলেকটেশন হয়েছে, ফোর্স অফ কন্ট্রাকশনের জন্য বা হাইপারট্রফি হয়েছে। সুতরাং কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য এই এই ফর্মুলা দিয়ে কিন্তু এই কাজগুলো হচ্ছে, কিন্তু মানে লেন্থ বাড়ারও একটা লিমিট আছে, আপ টু এ লিমিট, বাট বিয়ন্ড দ্যাট লিমিট ফোর্স অফ কন্ট্রাকশন ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসল ফাইবার। সো দিস ইজ দ্য ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, অ্যান্ড দি ফ্র্যাঙ্ক স্টার্লিং ল হার্ট হচ্ছে ফিজিওলজিতে, নর্মাল ফিজিওলজিতে হার্ট ফলোজ দ্য রুল অফ দ্য ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, বাট আফটার দ্যাট পিরিয়ড ফ্র্যাঙ্ক স্টার্লিং লয় ফলো হচ্ছে, কিন্তু রেজাল্টটা হচ্ছে উল্টা দিকে, দ্যাট ইজ ফোর্স অফ কন্ট্রাকশন আর বাড়ছে না। কারণ হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন দ্যাট ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসেল ফাইবার আপ টু এ লিমিট, বাট বিয়ন্ড দ্যাট লিমিট একটা লেভেল পর্যন্ত বাড়ার পরে তখন কিন্তু আর মানে ওই ফোর্স অফ কন্ট্রাকশনটা কিন্তু আর থাকবে না। যেমন হচ্ছে যে মানে আমরা যদি এরকমভাবে বলি যে তোমার ওই ফোর্স অফ কন্ট্রাকশন যেটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। তো যাই হোক, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। আমরা আলটিমেটলি যদি আমরা দেখি যে যেটা আমরা বলছিলাম যে আলটিমেটলি কী হচ্ছে, দেখো এই সবগুলো দিয়ে আলটিমেটলি কিন্তু কার্ডিয়াকের ভিতরে কার্ডিয়াক রিমডেলিংটা হচ্ছে, এবং এই রিমডেলিংটা ওয়াজ অ্যাটেম্পটেড বাই দ্য হার্ট উইথ গুড অবজেক্টিভ, দ্যাট ইজ রিমডেলড হার্ট উইল ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য বডি, উইল মেনটেন দ্য কার্ডিয়াক আউটপুট, বাট আলটিমেটলি দিস রিমডেলিং ইজ নট ইফেক্টিভ ফর অল দ্য টাইম, ফার্দার রিমডেলিং উইল প্রডিউস দ্য ইনএফেক্টিভ কন্ট্রাকশন। এবং এইভাবে তুমি দেখো যে হোয়াট হ্যাপেন্স আলটিমেটলি, দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ দ্য রিমডেলিং। আমরা জানি এই ছবিটা একটুখানি দেখো, যে এনি কারণে যদি কার্ডিয়াক মায়োসাইটের ইঞ্জুরি হয়, এবং সেই ইঞ্জুরি থেকে যদি হার্টের শেপ সাইজ যদি চেঞ্জ হয়, এটাই হলো রিমডেলিং, দ্যাট ইজ এটাই হচ্ছে তোমার রিমডেলিং অফ দ্য হার্ট। এবং রিমডেলিং হার্ট হয়ে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে গেলে কিন্তু এই সমস্ত তোমার সিস্টেমগুলো অ্যাক্টিভেটেড হবে। সিস্টেম অ্যাক্টিভেটেড ওই যে প্রথম ছবিতে যেগুলো দেখলাম, ভ্যাজোকনস্ট্রিকশন, ফাইব্রোসিস, অ্যাপোপ্টোসিস, হাইপারট্রফি হবে, হয়ে তোমার আলটিমেটলি কী হবে, হিমোডাইনামিক অল্টারেশন, দ্যাট ইজ হার্ট হচ্ছে কিন্তু আর ফার্দার, কিন্তু আর ফাইনালি গিয়ে কিন্তু আর ওই সমস্ত কার্ডিয়াক আউটপুট আরও মেনটেন করতে পারবে না, তখন কী হবে, হিমোডাইনামিক অল্টারেশন। আর একটা হচ্ছে মেল অ্যাডাপ্টেড রিমডেলিং। তো এই যে দুটো আলটিমেটলি, দ্যাট ইজ ফাইনাল আউটকাম অফ দ্য রিমডেলিং ইজ হিমোডাইনামিক অল্টারেশন অ্যান্ড মেল অ্যাডাপ্টিভ রিমডেলিং, দ্যাট লিডস টু প্রোগ্রেসিভ ওর্সেনিং অফ দ্য এলভি ফাংশন। এবং এইটার মাধ্যমে তোমার এই সিমটমগুলো হচ্ছে, এবং এইটার মাধ্যমে এই সিমটমগুলো হচ্ছে। সো দিস ইজ দ্য রিমডেলিং ইফেক্ট অফ দ্য রিমডেলিং। ইনিশিয়ালি দি রিমডেলিং ওয়াজ টার্গেটেড ফর মেনটেনিং দ্য কার্ডিয়াক আউটপুট, বাট আলটিমেটলি দিস রিমডেলিং ইজ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট ফেলিওর সিমটমস লাইক ডিসপ্নিয়া, ইডিমা, ফ্যাটিক, অথবা অন্যদিকে অ্যারিথমিয়া, পাম্প ফেলিওর। সো দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি অ্যান্ড আলটিমেট আউটকাম অফ দ্য কার্ডিয়াক রিমডেলিং। সো রেজাল্টস অফ দ্য কার্ডিয়াক রিমডেলিং হচ্ছে কি, রিডিউসড মাইকার্ডিয়াল কন্ট্রাকশন অ্যান্ড ইনক্রিজড হিমোডাইনামিক বার্ডেন। সো এই ছবিটার মূল কথাই হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফাইনাল আউটকাম অর ফাইনাল রেজাল্ট অফ দ্য রিমডেলিং, সেটা হচ্ছে রিডিউসড মাইকার্ডিয়াল কন্ট্রাকশন অ্যান্ড ইনক্রিজড হিমোডাইনামিক বার্ডেন, এইটা হচ্ছে কিন্তু ফাইনাল আউটকাম।
তো এইভাবে চলতে থাকবে। বাট দ্য হার্ট ফেলিওর এটা একদিনের ডিজিজ না, ওয়ান্স দ্য হার্ট ফেলিওর স্টার্টস এই প্যাথোলজি কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, এবং দ্যাট ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ দ্যাট স্টার্টস ফ্রম দ্য মাইকার্ডিয়াল ইঞ্জুরি, অ্যান্ড ইফ দ্য পেশেন্ট ইজ লাকি এনাফ তাহলে কিন্তু এটা ডেথ পর্যন্ত চলে যাবে। দিস ইজ দ্য সিকুয়েন্স, দ্যাট ইজ মাইকার্ডিয়াল ইঞ্জুরি যেটা আমরা বলে যে দিস আর দ্য মেজর কজেস, দ্যাট ইজ করোনারি হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওমিওপ্যাথি, ভালভুলার ডিজিজ, আইদার অর কম্বিনেশন অফ দ্য ডিজিজ স্টার্টস উইথ দ্য মাইকার্ডিয়াল ইঞ্জুরি, অ্যান্ড মাইকার্ডিয়াল ইঞ্জুরি থেকে আলটিমেটলি হবে রিমডেলিং, রিমডেলিং থেকে হবে যে লো ইজেকশন ফ্যাকশন, এবং লো ইজেকশন ফ্যাকশন থেকে হবে ডেথ। এবং দেখো যে কোনটা থেকে কোন সিমটমগুলো হচ্ছে, যখন লো ইজেকশন ফ্যাকশন তখন ক্লাসিক সিমটম হতে হার্ট ফেলিয়ার হবে, আর এই পর্যায়ে গিয়ে তখন মাল্টি অর্গান ফেলিওর হয়ে আলটিমেটলি হয়তো বা ডেথ হবে। সুতরাং যেটা আমরা বলছিলাম যে মানে এই যে প্যাথোফিজিওলজি অফ দ্য রিমডেলিং, এবং রিমডেলিং এই যে রিমডেলিং যেটা হচ্ছে সেইটা কিন্তু নট এ স্ট্যাটিক কন্ডিশন, দ্যাট ইজ এ প্যাথোলজিক প্রোগ্রেসিভ কন্ডিশন, এবং আলটিমেটলি স্টার্টস ফ্রম দ্য ইঞ্জুরি অ্যান্ড মে এন্ড উইথ দ্য ডেথ। অ্যান্ড অ্যাট দ্য ডিফারেন্ট ফেজেস অফ দ্য দিস প্যাথোলজিক্যাল প্রোগ্রেশন ডিফারেন্ট কাইন্ডস অফ দ্য সিমটম দ্য পেশেন্ট এক্সপিরিয়েন্স, এইভাবে কিন্তু সিমটমগুলো বাড়তে পারে। এবং আরও এক কথায় আমরা যদি বলি যে এটা কিন্তু আসলে সাইক্লিক্যালি চলে, যে এটা কিন্তু স্টপ না যে এখান থেকে শুরু হলে এই জায়গায় এসে শেষ হবে। দেখো যে দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর, আমি এর আগেও যেটা বলছিলাম যে রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে এই কজগুলো, মেজর কজগুলো, যে মেজর কজ আবার সেটাই যে হাইপারটেনশন, করোনারি আর্টারি ডিজিজ, এখানে ওইভাবে লিখছে, বাট করোনারি আর্টারি ডিজিজ, দিস আর দ্য ফ্যাক্টরস ফর কজিং দ্য মানে কার্ডিয়াক কন্ডিশন, বা এখানে যেভাবে দেখাচ্ছে যে এই সমস্ত রিস্ক ফ্যাক্টর গিয়ে আলটিমেটলি করোনারি হার্ট ডিজিজ করছে, দ্যাট ইজ দ্য মেজর কজ, দ্যাট ইজ অ্যাকাউন্টস নিয়ারলি 70% অফ দ্য কজেস অফ দ্য হার্ট ফেলিওর। সেখান থেকে মাইকার্ডিয়াল ইস্কেমিয়া, ইস্কেমিয়া থেকে করোনারি থ্রম্বোসিস, দ্যাট ইজ মাইকার্ডিয়াল ইনফ্যাকশন, ইনফ্যাকশন উইল বি রিপ্লেস বাই দ্য ফাইব্রোসিস, ফাইব্রোসিস হয়ে তোমার দুটো হবে, একটা হচ্ছে ফাইব্রোসিস হওয়াতে একটা মানে তোমার ফাইব্রোসিস ইট সেলফ ইজ এ সাবস্টেট ফর দ্য অ্যারিথমিয়া, এবং ফাইব্রোসিস ইজ রেসপন্সিবল ফর দ্য রিমডেলিং, রিমডেলিং হলে তোমার জানো যে আলটিমেটলি রিমডেলিং ইজ গুড ফর মেনটেনিং দ্য কার্ডিয়াক আউটপুট, বাট ফাইনালি ইট ইজ ব্যাড ফর দ্য হার্ট, এবং আলটিমেটলি হার্ট ডাইলেটেশন হবে, এবং ডাইলেটেশন একটা পর্যায়ে পর্যন্ত কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে পারবে, বাট ফাইনালি গিয়ে করতে পারবে না, দ্যাট ইজ কনজেস্টিভ কার্ডিয়াক আউটপুট হবে, মানে হার্ট ফেলিওর হবে, এবং ফাইনালি যে এন্ড স্টেজ হার্ট ডিজিজ হবে। সো এটা কিন্তু চলতেই থাকে, এটা কিন্তু সাইক্লিক্যালি চলতেই থাকে। সুতরাং দিস ইজ সাচ এ টাইপ অফ দ্য মানে হার্ট ফেলিওর প্যাথোলজি, দ্যাট ইজ প্যাথোলজি অফ দ্য হার্ট ফেলিওর, এটা একদিনের ঘটনা, দ্যাট ইজ এ প্রোগ্রেসিভ, স্টার্টস হেয়ার এন্ডস হেয়ার, এবং এখান থেকে আবার দিস প্রসেস উইল বি, এই এখানে এসে যে শেষ হয়ে গেল তারা, এই পেশেন্ট যদি বেঁচে থাকে তাহলে কিন্তু তার এই প্রবলেমগুলো আবার কিন্তু ফার্দার ফার্দার বাড়তে থাকবে। সো এইরকমই কিন্তু এটা সাইক্লিক্যালি চলতে থাকে। সুতরাং দিস আর অ্যাবাউট দ্য প্যাথোফিজিওলজি, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আরেকবার তোমাদের এখান থেকে দেখাই, দেখো কী কী দেখাইছি আমি, যে দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি, যে তিনটা সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, এই তিনটা সিস্টেমের ইফেক্ট হচ্ছে কম্পেনসেটরি, এই তিনটা হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম, এবং এই কম্পেনসেটরি মেকানিজম থেকে আলটিমেট আউটকাম হচ্ছে এটা, এবং রিমডেলিংয়ের প্যাথোজেনিসিস হচ্ছে এইটা, এবং রিমডেলিংয়ের আউটকাম হচ্ছে এই দুটা, এবং ফাইনাল আউটকাম আরও সামারি করে আমরা এই দুটো বলতে পারি। এবং এইটা হয়েই যে সব কিছু থেমে গেল তা না, এটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ যেটা কিন্তু প্রোগ্রেস করতে থাকে, একেবারে ইঞ্জুরি দিয়ে স্টার্ট হয়ে এই পর্যন্ত যেতে পারে, অ্যান্ড অ্যাট দ্য ডিফারেন্ট ফেজেস অফ দ্য প্যাথোলজিক্যাল মানে প্যাথোলজি হার্ট হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ দ্য সিমটম তৈরি করতে পারে। আর একই কথা ঘুরে ফিরে যে এটা হচ্ছে সাইক্লিক্যালি চলতে থাকে, যে ওয়ান্স দ্য হার্ট ফেলিওর স্টার্টস উইথ দ্য রিস্ক ফ্যাক্টর্স, যতদিনের ভিতরে এই ফ্যাক্টরগুলো থাকবে এই প্রসেস কিন্তু চলতেই থাকবে। তো এইটা হচ্ছে প্যাথোফিজিওলজি সম্পর্কে, আর এইটা হচ্ছে তোমার প্রেজেন্টেশন, দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন অফ দ্য হার্ট ফেলিওর। তো প্রেজেন্টেশন অফ দ্য হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর কিন্তু কয়েকভাবে প্রেজেন্ট করতে পারে, এক হচ্ছে আমরা অ্যাসিমটোমেটিক হার্ট ফেলিওর ডায়াগনোসিস করতে পারি, অথবা ক্রনিক হার্ট ফেলিওর, অথবা কনজেস্টিভ হার্ট ফেলিওর, অথবা অ্যাকুট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, এই চারটা হচ্ছে কিন্তু প্রেজেন্টেশন, যে হার্ট ফেলিওর কিন্তু মানে এই চারটা যে কোনো একটা আমার কাছে আসতে পারে, যে আমি পেশেন্টটাকে এই আইদার এই ফেজে বা
এই ফেজে এই ফেজে যে কোনো এক ফেজে কিন্তু ডায়াগনোসিস পেতে হবে। অর্থাৎ দিস আর দ্য ফোর ওয়েজ অফ প্রেজেন্টেশন অফ দ্য হার্ট ফেলিওর প্যাশেন্ট টু দ্য ফিজিশিয়ান, এইভাবে প্রেজেন্ট করতে পারে আর কি। দ্যাট ইজ অ্যাসিমটোমেটিক ক্রনিক হার্ট ফেলিওর। তোমরা হয়তো বলবা যে অ্যাসিমটোমেটিক হয়ে আবার হার্ট ফেলিওর কি, ওই যে প্যাশেন্টের সিমটম নাই কিন্তু ইকো ক্রাইটেরিয়াতে সে হার্ট ফেলিওর, ইজেকশন ফ্র্যাকশন কম, সুতরাং অ্যাসিমটোমেটিক হার্ট ফেলিওরও কিন্তু হতে পারে। ক্রনিক হার্ট ফেলিওর মানে প্রতিদিন যে তার হার্ট ফেলিওর সিমটম আছে তা না, লাইফ টাইমে কোনো না কোনো সময় প্যাশেন্টের হার্ট ফেলিওর হয়েছে, বারবার হচ্ছে, ইন বিটুইন টাইম হয়তো ওকে আমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমার বলতে যেরকম ইপিসোডিক, হয়তো সেরকম আর কি ক্রনিক হার্ট ফেলিওর যে তার ইপিসোডিক সিমটম হচ্ছে, বাট হার্ট ফেলিওরের সিমটম তার হয় কনজেস্টিভ, মানে আমার কাছে তখন আসলে তখন তার বডিতে ফ্লুইড ওভারলোডের ফিচার আছে, দ্যাট ইজ দ্য কনজেস্টিভ, অর্থাৎ ভেরি সিভিয়ার অ্যাকুট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর হয়ে গেছে এইরকম। এবং এই হার্ট ফেলিওর প্যাশেন্টগুলো আবার মানে এইরকম বিভিন্ন ক্লিনিক্যাল স্ট্যাটাস নিয়ে আসতে পারে, দিস ইজ ক্লিনিক্যাল স্ট্যাটাস ওয়ান, দিস আর দ্য ক্লিনিক্যাল স্ট্যাটাস, অথবা এই ক্লিনিক্যাল স্ট্যাটাসগুলোকে আমি আবার মানে তাদের স্টেজ অনুযায়ী বলতে পারি, যে স্টেজ স্টেজগুলো মানে হচ্ছে দেখো যে এই যে মানে এসিসি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ওই প্রেজেন্টেশনটাকে স্টেজ হিসেবে ভাগ করছে, স্টেজ আর তোমার নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ফাংশনাল ক্লাস ওরা হচ্ছে মানে টাইপ অনুযায়ী ভাগ করছে, এই যে ক্লাস, তো এরা হচ্ছে যে স্টেজ আর এরা হচ্ছে ক্লাস, এসিসি আহা স্টেজ আর এনওয়াইসে ক্লাস, এবং এটা কিন্তু একদম সেম না, স্টেজটা দেখো স্টেজ এ মানে হচ্ছে নো হার্ট ডিজিজ, নো সাইন সিমটম, তাহলে আবার হার্ট ফেলিওর কি, কিন্তু হ্যাঁ হার্ট ফেলিওর হচ্ছে যে এরা এরা হচ্ছে এই এই ক্যাটাগরির মানুষ, দেখো এই যে তাদের এরকম রিস্ক ফ্যাক্টর আছে, হার্ট ফেলিওর হয় নাই বাট ওইরকম রিস্ক ফ্যাক্টর আছে, মানে যে কোনো দিন হবে, সেই জন্য এরা হচ্ছে কিন্তু স্টেজ এ, দ্যাট ইজ প্যাশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে বাট নো সিমটমস বা নো সাইন, তো সেইটা হচ্ছে তোমার স্টেজ এ। স্টেজ বি তার হার্ট ডিজিজ হয়ে গেছে কিন্তু সিমটম নাই, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে অথবা একদিন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, সুতরাং তার হার্ট ডিজিজ হয়ে গেছে বাট প্যাশেন্ট কিন্তু সিমটম নাই, সুতরাং হার্ট ডিজিজ হয়েছে মানে, আর আরেকটা হচ্ছে হার্ট ডিজিজও হয়ে গেছে এবং সাইন সিমটম আছে, এটা হচ্ছে স্টেজ থ্রি। আমরা ম্যাক্সিমাম হচ্ছে যে এই ক্যাটাগরির প্যাশেন্টগুলোই কিন্তু পাই স্টেজ থ্রি, এই স্টেজ থ্রি নাহলে আমাদের কাছে সহজে আসে না। আর আরেকটা হচ্ছে স্টেজ ফোর, এই যে রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর স্টেজ ফোর। সুতরাং দেখো স্টেজগুলো মনে রাখার চেষ্টা করো, নো হার্ট ডিজিজ, নো সাইন সিমটম বাট রিস্ক ফ্যাক্টর স্টেজ এ, হার্ট ডিজিজ প্লাস রিস্ক ফ্যাক্টর বাট নো সাইন সিমটম স্টেজ বি, আর হচ্ছে হার্ট ডিজিজ রিস্ক ফ্যাক্টর সাইনও আছে সিমটম আছে স্টেজ সি, আর রিফ্র্যাক্টরি দ্যাট ইজ সাইন অ্যান্ড সিমটম উইথ দ্য ট্রিটমেন্ট সেটা হচ্ছে কিন্তু রিফ্র্যাক্টরি, এইভাবে স্টেজে হতে পারে। অথবা আমরা এটাকেই বলতে পারি যে এনওয়াইস এ ফাংশনাল ক্লাস, দেখো ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর, তো এখন যেটাই হোক আলটিমেটলি দেখো এই প্যাশেন্টগুলোর প্রেজেন্টেশনের সিমটম হচ্ছে কিন্তু আইদার শর্টনেস অফ দ্য ব্রেথ অর ফ্যাটিক অর লেগ সোয়েলিং অর কাপ অর অ্যাবডোমেন, দিস আর দ্য ক্লাসিক কার্ডিনাল প্রেজেন্টিং সিমটমস। এবং এই সিমটমগুলোর ভিতরে এই যে শর্টনেস অফ দ্য ব্রেথ, এই শর্টনেস অফ দ্য ব্রেথের উপর ডিপেন্ড করে কিন্তু এই ক্লাস আর এই ক্লাস, এটা স্ট্রেস আর এটা হচ্ছে ক্লাস, এ সব সিমটম না কিন্তু অনলি শর্টনেস অফ দ্য ব্রেথ, এইটার উপরে ভিত্তি করে কিন্তু এইটা, তো এইটা একটু বোঝা লাগবে। এবং আমাদের এই ক্লাসটা আমরা মানে পেশেন্টকে যখন আমরা ওয়ার্ক আপ করি, দ্যাট ইজ দ্য তাদের ডায়াগনোসিস করি, তখন এইটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসটা বোঝার জন্য দেখো এই ছবিটা খুব হেল্প করে আর কি, যে ক্লাস ওয়ান মানে নো লিমিটেশন অফ অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আবার আমি আগেকার ছবিতে যাই, দেখো এখানকার ডেফিনেশনে কিন্তু তা ছিল না, এখানকার ডেফিনেশনে ছিল যে তোমার রিস্ক ফ্যাক্টর আছে নো হার্ট ডিজিজ, নো সিমটম, নো সাইন, এটা হচ্ছে স্টেজ এ, কিন্তু এই জায়গায় গিয়ে কিন্তু তার হার্টের রোগ আছে কি নাই সেটা কিন্তু বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে সিমটম এবং সাইন, মেনলি হচ্ছে সিমটম। সেই সিমটমটা হচ্ছে কি, যে প্যাশেন্ট যদি শর্টনেস অফ দ্য ব্রেথ ডেভেলপ করে বা সিমটম যদি ডেভেলপ করে
অ্যাট অর্ডিনারি অ্যাক্টিভিটি, নর্মাল হাঁটাহাঁটি করছে তাতেই যদি হয়, তো মানে তাহলে হবে এই স্টেজে। যদি নর্মাল অ্যাক্টিভিটিতে যদি কোনো সিমটম না থাকে তাহলে সেটা হচ্ছে তোমার ক্লাস ওয়ান। আর স্লাইট লিমিটেশন যদি নর্মাল অ্যাক্টিভিটিতে থাকে, এবং এই যে সিঁড়ি দিয়ে উঠছে, দোতলা পর্যন্ত উঠতে গেলে হাঁপায় যায়, তাহলে সেটা হচ্ছে ক্লাস টু। অথবা পেশেন্টের সিমটমটা এতই বেশি যে মানে চেয়ারে বসে থাকা অবস্থা ভালো আছে, কিন্তু এখান থেকে উঠে যে দোতলা পর্যন্ত উঠতে যাবে সেটাই সে পারে না, সেটা হচ্ছে ক্লাস থ্রি। আর যখন বিছানায় শুয়ে থেকে হয় তাহলে এটা হচ্ছে ক্লাস ফোর। সুতরাং আমরা যখন প্রশ্ন করি যে তোমার ক্লাস কি, বোঝার জন্য বলি যে আপনি যে নর্মাল হাঁটাহাঁটি চলাফেরা করেন কোনো সমস্যা হয় কিনা, মসজিদে যান, বাজার যান, তাতে কোনো সমস্যা হয় কিনা, অফিসে যান, দরকার হলে দৌড় দিয়ে বাসে উঠেন, সমস্যা হয় কিনা, প্রশ্ন বললো যে না আমার এই সমস্ত কাজে কোনো সমস্যা হয় না, তাহলে কিন্তু তার আছে, তার ধরে যে অলরেডি ইজেকশন ফ্যাকশন কম, তাহলে সেটা হচ্ছে তোমার ক্লাস ওয়ান। আর প্যাশেন্ট বললো স্যার আমি বিছানায় ভাত খেতে গেলেই আমার শ্বাসকষ্ট হয়, হাসতে গেলে শ্বাসকষ্ট হয়, বাথরুমে আমি যেতেই পারি না, তাহলে সেটা হচ্ছে ক্লাস ফোর। আর যদি দোতলায় উঠতে গিয়েই হাঁপায় যায় তাহলে হচ্ছে ক্লাস থ্রি, কিন্তু দোতলা পর্যন্ত উঠলো, তিনতলায় উঠতে গেলে হাঁপায় যাচ্ছে, তাহলে হচ্ছে ক্লাস টু। এইভাবে ধরো যে আমরা এই ক্লাসটা মেনটেন করি। সুতরাং হাউ টু ডিফাইন দ্য ক্লাস অ্যান্ড হাউ টু ডিফাইন দ্য স্টেজ, এটা কিন্তু মনে রাখতে হবে। স্টেজ অ্যান্ড ক্লাস, ক্লাস বাই দ্য NYHA, স্টেজ বাই দ্য ACCA অ্যান্ড আহা, এবং এরা কিন্তু স্টেজ এ মানে কিন্তু ক্লাস ওয়ান না, এই জিনিসটা কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে। এবার হচ্ছে সাইন, সাইনটা দেখো, সাইন মানে হচ্ছে আলটিমেটলি আমাদের সাইন দেখতে গেলে তো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে হবে, এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করার প্রোটোকল তো আমরা জানি যে পালস, ব্লাড প্রেশার, জুগুলার ভেনাস প্রেশার, দেন হচ্ছে প্রিকার্ডিয়াম, দিস ইজ দ্য নর্মাল প্রোটোকল ফর এক্সামিনিং দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো আমরা সেই প্রোটোকলটাই ফলো করব, এবং সেই প্রোটোকলটা ফলো করলে আলটিমেটলি যে জিনিসটা পাওয়া যাবে, যে সায়েন্স অফ দ্য হার্ট ফেলিওর, সেটা হচ্ছে যে তোমার মানে পালস দেখলে আমরা ট্যাকিকার্ডিয়া পাবো, তারপরে ন্যারো ব্লাড প্রেশার দিলে ন্যারো পালস প্রেশার পাবো, আর যদি আমরা জুগুলার ভেনাস প্রেশার দেখি তাহলে রেস্ট পাওয়া যাবে, আর যদি প্রিকার্ডিয়াম এক্সামিনেশন করি তাহলে মার্কার পাওয়া যেতে পারে, পার্টিকুলার ডাইলেটেড হার্ট হলে মাইটাল রিগার্জিটেশন মার্কার, অথবা থার্ড হার্ট সাউন্ড পাওয়া যাবে, আর লাংস এক্সামিনেশন করলে মানে ক্রেপস অথবা প্লুরাল ইফিউশন পাওয়া যাবে। সুতরাং দিস আর দ্য ফাইন্ডিংস, আলটিমেটলি ফাইন্ডিংস অফ দ্য সায়েন্স অফ দ্য হার্ট ফেলিওর। যদি বাট এই সিকোয়েন্সে আমরা মানে বলার চেষ্টা করবো, পালসে কমেন্ট করবো, ব্লাড প্রেশারে কমেন্ট করবো, জুগুলার ভেনাস প্রেশারে কমেন্ট করবো, এবং তারপর প্রিকার্ডিয়াম এক্সামিনেশনে কমেন্ট করবো। আমাদের কিন্তু কমেন্ট করার সিস্টেম হবে এইভাবে। আমরা আবার অন্যভাবে বলতে পারি যে হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য লেফট হার্ট ফেলিওর অ্যান্ড হোয়াট আর দ্য ফিচার অফ দ্য রাইট হার্ট ফেলিওর। তোমরা জানো যে মানে যে চেম্বারটা ফেলিওর হবে সেই চেম্বারের ব্যাকওয়ার্ড কনজেশনটা হবে। লেফট হার্ট ফেলিওর হলে দের উইল বি কনজেশন ইন দ্য লাংস, দেন হচ্ছে যে অ্যাবডোমেন, দেন হচ্ছে যে লেগ। আর যদি রাইট হার্ট ফেলিওর হয় তাহলে লাংসে কিন্তু কনজেশন হতে পারবে না, কারণ লাংস হচ্ছে রাইট হার্টের সামনে ফরওয়ার্ড, সুতরাং রাইট হার্ট তো ফরওয়ার্ড ফেলিওর হয়ে গেছে, সুতরাং তো লাংস তো কনজেশন হওয়ার সুযোগ নাই, ব্যাকওয়ার্ড মানে কনজেশন হবে, তার মানে হচ্ছে যে লিভার কনজেশন হবে, অ্যাবডোমেন কনজেশন হবে, লোয়ার লিম কনজেশন হবে, কিন্তু লেফট হার্ট হলে লাংস থেকে এটা শুরু হবে। সুতরাং আমরা লেফট হার্ট ফেলিওর এবং রাইট হার্ট ফেলিওর এইভাবে মনে রাখার চেষ্টা করবো, যে রাইট হার্ট ফেলিওর যদি হয় তাহলে ইডিমা আমরা ওই যে জানি যে আমরা পালস দিয়ে শুরু করবো, যে পালস, ব্লাড প্রেশার, নেক ভেন, দেন প্রিকার্ডিয়াল এক্সামিনেশন, দেন হচ্ছে যে লাংস এক্সামিনেশন, দেন যে বেজ অফ দ্য লাংস এক্সামিনেশন করলে আমরা কী পাবো। সুতরাং এইটা হচ্ছে রাইট হার্ট ফেলিওর ফিচার। তো আলটিমেটলি লেফট হার্ট ফেলিওর হচ্ছে অ্যাকুট হার্ট ফেলিওর যদি হয় তাহলে দ্যাট মে বি কনফাইন্ড টু দ্য অ্যাকুট লেফট হার্ট ফেলিওর, বাট ক্রনিক লেফট হার্ট ফেলিওর আলটিমেটলি ডেভেলপস দ্য রাইট হার্ট ফেলিওর, এবং তখন কিন্তু ক্রনিক হার্ট ফেলিওর মানেই হচ্ছে রাইট হার্ট ফেলিওরেরও কিন্তু ফিচার পাওয়া যাবে। সুতরাং এই কনসেপশনটা কিন্তু লাগবে, যে আমাদের ডিফাইন করতে হবে যে আসলে মানে লেফট হার্ট ফেলিওর হলে আমাদের কনজেশনটা শুধু লাংসের ভিতর সীমাবদ্ধ থাকবে। দেখো লেফট হার্ট ফেলিওর হয়েছে, রাইট হার্ট ফেলিওর এখনো হয় নাই, তাহলে কিন্তু আমরা ইডিমা পাবো না, ইডিমা পাওয়া যাবে না, হেপাটোমেগেলি পাওয়া যাবে না। এই লেফট হার্ট ফেলিওর থেকে যখন রাইট হার্ট ফেলিওর হবে, তার মানে হেপাটোমেগেলি যদি পাই, অ্যাঙ্কেল ইডিমা যদি পাই, অ্যাসাইটিস যদি পাই, তার মানে বুঝতে হবে যে এই পেশেন্টের আলটিমেটলি রাইট হার্ট ফেলিওর আছে। লেফট হার্ট দিয়েই হোক বা শুধুমাত্র রাইট হার্ট দিয়ে হোক, তার রাইট হার্ট ফেলিওর হয়েছে, কিন্তু অনলি লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট এখনো ভালো আছে, তাহলে দেখো লাংসের ভিতরে কনজেশন হবে, তাহলে আমরা ক্রেটস পাবো, প্লুরাল ইফিউশন পাবো, আর
হার্ট ফেলিওরের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করলে যেটা পাওয়া যায়। সুতরাং এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু লাংস এর ফাইন্ডিং দেখে অথবা লিভার দেখে অথবা অ্যাসাইটিস দেখে অথবা অ্যাঙ্কেল এডিমা দেখে আমাদের লেভেল অফ দ্য ফেলিওর, দ্যাট ইজ রাইট হার্ট ফেলিওর নাকি লেফট হার্ট ফেলিওর, সেটা কিন্তু আমরা বের করতে পারি। ক্লিনিক্যাল সাইন্স অফ দ্য হার্ট ফেলিওর, আমরা জানি যে হার্ট ফেলিওর প্রেজেন্টেশন আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যেটা অ্যাকুট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর নাকি ক্রনিক হার্ট ফেলিওর, সেই অনুযায়ী কিন্তু যদি এটা অ্যাকুট হার্ট ফেলিওর হয় তাহলে দিজ আর দ্য ফিচার সাইন, দেখো যে প্যাশেন্টটাকে কিন্তু মানে ডিসপনিক মনে হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং প্যাশেন্টটা অর্থোপনিক হবে, ভেরি ইম্পর্টেন্ট যে প্যাশেন্ট কিন্তু বসে থেকে শ্বাস নেবে, তার পক্ষে শোয়া সম্ভব না, এবং অর্থোপনি হবে, রেসপিরেটরি রেট বেশি হবে, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তার ইন্টারকোস্টাল মাসেল গুলো সুপ্রা ক্লাভিকুলার মাসেল গুলো ইনড্রয়িং হবে, এবং তোমরা জানো যে অ্যাকুট হার্ট ফেলিওর যে ফিচার গুলো, দ্যাট ইজ রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থোপনিয়া, এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি এক্সামিনেশন করি তাহলে ট্যাকিকার্ডিয়া, তারপর হচ্ছে যে ব্লাড প্রেশারে অ্যাবনর্মালিটি এবং জুগুলার ভেনাস প্রেশার, ডিপেন্ডিং আপন যে এটা ফার্স্ট টাইম মানে হার্ট ফেলিওর নাকি অ্যাকুট অন ক্রনিক হার্ট ফেলিওর, সেই অনুযায়ী কিন্তু ফিচারগুলো সাইনগুলো নির্ভর করবে। সুতরাং মানে অ্যাকুট হার্ট ফেলিওর এইটা, আর যদি ক্রনিক হার্ট ফেলিওর হয় এবং ক্রনিক কনজেস্টিভ হার্ট ফেলিওর হলে ডিপেন্ডিং আপন দ্য লেভেল অফ দ্য কনজেশন, যে কনজেশনটা অনলি লাংসে নাকি লাংস প্লাস হচ্ছে যে মানে রাইট হার্টের জন্য যেগুলো হয় লিভার থেকে শুরু হয়ে মানে ডাউনওয়ার্ডস সেগুলোতে আছে, সেটার উপর নির্ভর করবে। তার মানে আমরা দেখো যে অ্যাকুট হার্ট ফেলিওর, ক্রনিক হার্ট ফেলিওর, অ্যাকুট হার্ট ফেলিওরের দিজ আর দ্য সাইন, আর ক্রনিক হার্ট ফেলিওরের দিজ আর দ্য সাইন, দিজ আর দ্য সাইন। দেখো ক্রনিক হার্ট ফেলিওর সাইন কিন্তু আমরা যেটা বলছিলাম যে ক্রনিক হার্ট ফেলিওর মানে হচ্ছে যে অ্যাকুট লেফট হার্ট ফেলিওর তার বেশি দিন অ্যাকুট থাকবে না, সেটা আলটিমেটলি কিন্তু ক্রনিক হয়ে গেলে তখন কিন্তু রাইট হার্ট কার্ডটাকে ইনভলভ করে। সুতরাং যখনই রাইট হার্ট ইনভলভ করে তখনই কিন্তু এই যে এসআইটি, সেপাটোমিগালি, তারপর ইলিভেটেড জুগুলার ভেনাস প্রেশার, আর লাংস তো তার সাথে থাকবেই, দ্যাট ইজ দ্য ক্রেভস, প্লুরাল এফিশন, এগুলো থাকবে। সুতরাং দিজ আর দ্য সাইন্স অফ দ্য মানে রাইট হার্ট ফেলিওর বা ক্রনিক হার্ট ফেলিওর, এবং এই ক্রনিক হার্ট ফেলিওরের ফিচারগুলো হচ্ছে বিকজ অফ দ্য রাইট হার্ট ফেলিওর। সুতরাং সাইন্স অফ দ্য হার্ট ফেলিওর আমাদের খেয়াল রাখতে হবে যে আমি কি বলছি, সাইন অফ দ্য অ্যাকুট হার্ট ফেলিওর, সাইন অফ দ্য ক্রনিক হার্ট ফেলিওর। আর আরেকটা হতে পারে সাইনগুলো, দেখো সাইন অফ দ্য ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, সাইন অফ দ্য সিস্টোলিক হার্ট ফেলিওর। সিস্টোলিক হার্ট ফেলিওর মানে হচ্ছে যে পাম্পিং এর সমস্যা, কার্ডিয়াক আউটপুটের সমস্যা, সুতরাং তাদের কার্ডিয়াক আউটপুট কম। আর এই যে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর মানে হচ্ছে কিন্তু তাদের ইজেকশন ফ্যাকশন নর্মাল, সুতরাং এদের সাথে কিন্তু এদের মিলবে না। সুতরাং সাইন অফ দ্য ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, সাইন অফ দ্য সিস্টোলিক হার্ট ফেলিওর। সাইন অফ দ্য ডায়াস্টোলিক হার্ট ফেলিওর যদি হয় তাহলে ওই প্যাশেন্টটা রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, অর্থনৈতিক থাকবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করলে ট্যাকিকার্ডিয়া পাওয়া যাবে, ব্লাড প্রেশারটা কম বেশি পাওয়া যেতে পারে, জুগুলার ভেনাস প্রেশারটা ইউজুয়ালি নর্মাল পাওয়া যাবে। এটা ডায়াস্টোলিক হার্ট ফেলিওর, জুগুলার ভেনাস প্রেশার ইউজুয়ালি নর্মাল, আর রেসপিরেশনে মানে রেসপিরেটরি রেট বেশিও থাকতে পারে, নর্মালও থাকতে পারে। তাহলে দেখো যে জুগুলার ভেনাস প্রেশার ইজ ইম্পর্টেন্ট, যে এই তাদের কিন্তু জুগুলার ভেনাস প্রেশারটা ইউজুয়ালি বাড়বে না, কারণ রাইট হার্ট মানে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর সেখানে তো কনজেশন নাই। কিন্তু যদি সিস্টোলিক হার্ট ফেলিওর হয় সেই সিস্টোলিক হার্ট ফেলিওর মানেই হচ্ছে দেখো আগেকার সেই যে এই ক্রনিক হার্ট ফেলিওর, আর ক্রনিক হার্ট ফেলিওর মানেই হচ্ছে ক্রনিক রাইট হার্ট ফেলিওর। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে দেখো লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর হলে তোর ফাইন্ডিংস আর লিমিটেড টু দ্য লাংস, রাইট হার্ট ফেলিওর হলে ফাইন্ডিংস আর লিমিটেড টু দ্য জুগুলার ভেইন, লিভার, অ্যাবডোমেন, লোয়ার লিম, দ্যাট ইজ এই সমস্ত জায়গাতে কনজেশন হবে। এগেইন অ্যাকুট হার্ট ফেলিওর, অ্যাকুট হার্ট ফেলিওর হলে ফাইন্ডিংস আর লিমিটেড টু দ্য লাংস, বাট ক্রনিক হার্ট ফেলিওর হলে এগেইন ফাইন্ডিংস আর লিমিটেড টু দ্য লিভার, অ্যাবডোমেন, লেগ, অর্থাৎ ক্রনিক রাইট হার্ট ফেলিওর সাথে এটার মিল আছে। এগেইন সিস্টোলিক হার্ট ফেলিওর মানেই হচ্ছে আবার ক্রনিক রাইট হার্ট, তার মানে সিস্টোলিক হার্ট ফেলিওর, ক্রনিক হার্ট ফেলিওর, ক্রনিক রাইট হার্ট ফেলিওর অথবা ক্রনিক লেফট হার্ট ফেলিওর হয়ে রাইট হার্ট ফেলিওর হয়ে যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয় সেগুলোর কিন্তু একই রকমের সিমটম এবং সাইন, এইটা হলো মেইন কথা। আর আরেকটা হচ্ছে যে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর হলে এটা কিন্তু টোটালি আলাদা, যে সেখানে কিন্তু ইজেকশন ফ্যাকশন নর্মাল থাকে, জুগুলার ভেনাস প্রেশারটা কিন্তু ইউজুয়ালি বাড়ে না। সুতরাং আমাদের এইগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে যে আমি কি বলছি, অ্যাকুট ভার্সাস ক্রনিক, রাইট ভার্সাস লেফট, ডায়াস্টোলিক ভার্সাস সিস্টোলিক,
সেই অনুযায়ী কিন্তু আমাদের সায়েন্স সেন্টার গুলো বলার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে যে এক্সামিনেশন, এক্সামিনেশনে আমাদের একটা প্রোটোকল আছে, অ্যালগোরিদম আছে, যে আমি তো কখন যদি এই পেশেন্ট গুলো সেই ক্লাসিক সিমটম আমাদের হার্ট ফেলিয়ার যদি নিয়ে আসে, ফার্স্ট সিমটমটা আমরা কি বলছিলাম যে শর্টনেস অফ দ্য ব্রেথ, শ্বাসকষ্ট, এইটা হচ্ছে নাম্বার ওয়ান সিমটম অফ দ্য হার্ট ফেলিওর। তো সেই সিমটমটা নিয়ে আসলো, পাশাপাশি অন্য সিমটমও থাকলো, যেমন কাফ, উইকনেস, ফ্যাটিগ, টায়ার্ডনেস, লেগ ইডিমা, এই যে আরো যে সিমটমগুলো আছে সেই সমস্ত সিমটম নিয়ে আসুক, অনলি শুধু শর্টনেস অফ দ্য ব্রেথ নিয়ে আসুক। আমি ধরো যে অ্যাজ এ অ্যাটেন্ডিং ফিজিশিয়ান আমি সাসপেক্ট করলাম যে প্যাশেন্টের হার্ট ফেলিওর থাকতে হবে, থাকতে পারে, তাহলে তখন আমার প্রোটোকল হচ্ছে যে আমি হিস্ট্রিগুলো নিব, হিস্ট্রিগুলোতে পার্টিকুলারলি ওই যে ওই জিনিসটা যে স্টেজ এবং ক্লাস বের করার চেষ্টা করব, তার আগে কোনো হার্টের ডিজিজ ছিল কিনা বের করার চেষ্টা করব, তার কোনো রিস্ক ফ্যাক্টর, যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম যে রিস্ক ফ্যাক্টর বলতে করোনারি হার্ট ডিজিজ, ওগুলোই হচ্ছে রিস্ক ফ্যাক্টর বলতে হার্ট ডিজিজ, সেগুলো আছে কিনা বের করার চেষ্টা করব। তো এইটা হলো সিমটম নেওয়ার অবজেক্টিভ। আর কোনো কোমরবিডিটিস আছে কিনা, অ্যানিমি আছে কিনা, থাইরয়েড আছে কিনা, সিওপিডি আছে কিনা, সিকেডি আছে কিনা, অর্থাৎ আমরা হিস্ট্রিতে এই জিনিসগুলো বের করার চেষ্টা করব। ঠিক আছে, যে আমরা মানে হিস্ট্রিতে কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারি তুমি এখন চিন্তা করে দেখো। আর ফিজিক্যাল এক্সামিনেশানে আমরা নর্মাল প্রোটোকল অনুযায়ী, দ্যাট ইজ এক্সামিনেশন অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, দেন এক্সামিনেশন অফ দ্য আদার সিস্টেম, আমরা এইভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করব। করে আমরা হচ্ছে কতগুলো ইনিশিয়াল ডায়াগনোসিস করব, তার ভিতরে মানে দেখো কতগুলো ব্লাডের রুটিন চেক আপ যেটা আমি আবার পরে দেখাচ্ছি, তারপরে একটা ইসিজি, একটা এক্স রে, এই পর্যন্ত হচ্ছে কিন্তু আমার প্রথম কাজ, ফার্স্ট কাজ। হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, ব্লাডের কতগুলো রুটিন টেস্ট, সিবিসি, ইলেকট্রোলাইট, রিনাল ফাংশন টেস্ট, ইউরিন এক্সামিনেশন, গ্লুকোজ, থাইরয়েড ফাংশন টেস্ট, তোমরা জানো যে এই টেস্টগুলো কেন করতে দিচ্ছি, এই টেস্টের সাথে একটা ইসিজি হবে আর একটা এক্স রে হবে, এইটা হলো কিন্তু আমার প্রাথমিক কাজ, ইনিশিয়াল ডিউটিজ অফ অ্যাটেন্ডিং ডাক্তার, এই পর্যন্ত। এবং এই পর্যন্ত করা সম্ভব, যে কোনো জায়গাতেই সম্ভব এই কয়েকটা টেস্ট করা, থাইরয়েড হয়তো সব জায়গায় যাবে না। এটা করার পরেই কিন্তু আই উইল আস্ক মাইসেল যে হোয়াট ইজ মাই ডায়াগনোসিস, স্টিল আই এম সাসপেক্ট, এগুলো করার পরেই কিন্তু আমি হয়তো বা বলতে পারবো যে নো, আমি মোটামুটি শিওর যে আপনার হার্টের রোগ নাই, দ্যাট মে বি ওয়ান অ্যান্সার, অথবা ইয়েস, আমার সন্দেহ হচ্ছে যে আপনার হার্টের রোগ থাকতে পারে। তাহলে তখন আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, ফার্স্ট টেস্ট যদি সম্ভব হয় তাহলে রক্তেরই আর একটা টেস্ট, এটাকে বলে হচ্ছে প্রো বিএনপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, যে প্রো বিএনপি, প্রো বিএনপি লেস দ্যান 125, ভার্চুয়ালি রুলড আউট যে তার হার্টের ডিজিজ নাই, প্রো বিএনপি রিপোর্ট পেতে মোটামুটি কয়েক ঘন্টা সময় লাগে, ইমার্জেন্সিতেই সম্ভব, পেশেন্ট ইমার্জেন্সিতে আছে, অক্সিজেন দিচ্ছ, ওয়ার্ক আপ করছো, বাই দিস টাইম ব্লাড পাঠালা, মানে এই বিএনপি রিপোর্ট কিন্তু সাথে সাথে, দ্যাট ইজ কয়েক ঘন্টার ভিতরে পাওয়া সম্ভব, তাহলে কিন্তু তুমি ডিসিশন দিয়ে দিলে যে লেস দ্যান 125, সুতরাং হার্ট ডিজিজ নাই, আর মোর দ্যান 125, বিশেষ করে যদি মোর দ্যান 400 হয় তাহলে অলমোস্ট শিওর যে দিস শর্টনেস অফ ব্রেথ ইজ ডিউ টু দ্য হার্ট ডিজিজ, মাঝখানে এটা হচ্ছে গ্রে জোন, তাহলে আমরা দেখো বিএনপি লেভেল হচ্ছে এইটা, আর প্রো বিএনপি লেভেল হচ্ছে এইটা, লেস দ্যান 125 অথবা বিএনপি লেস দ্যান 50, ভার্চুয়ালি দেয়ার ইজ নো হার্ট ডিজিজ, দ্যাট ইজ নো হার্ট ফেলিওর, নট হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর নাই, কিন্তু যদি 125 এর বেশি হয় বা 50 যদি বেশি হয় তাহলে স্টিল সন্দেহ হচ্ছে যে হয়তো হার্ট ডিজিজ আছে বা হার্ট ফেলিওর আছে। নেক্সট যদি সম্ভব হয় তাহলে করতে হবে একটা ইকোকার্ডিওগ্রাম, যে সমস্ত জায়গায় করা সম্ভব হবে, এইটার সাথে যদি ইকো যোগ হয় তাহলে অলমোস্ট শিওর যে আমি একটা মোটামুটি ডায়াগনোসিস দিতে পারবো যে ইয়েস, এই পেশেন্টের হার্ট ডিজিজ আছে অথবা নাই, আর হচ্ছে যে এটা হচ্ছে তার কারণ। আর এগুলো হচ্ছে স্পেশাল অ্যাডিশনাল টেস্ট, যেমন এনজিওগ্রাম করা, ইটিটি করা লাগলে, এগুলো হচ্ছে স্পেশাল টেস্ট। তো দিস ইজ দ্য সিকোয়েন্স অফ অ্যাপ্রোচ অফ এ পেশেন্ট উইথ দ্য শর্টনেস অফ দ্য ব্রেথ এট দ্য ইমার্জেন্সি অর ইন দ্য ওয়ার্ড, যে আমি কীভাবে হচ্ছে যে আলটিমেটলি একটা ডায়াগনোসিস করি, বাট আই হ্যাভ টু ফলো দ্য সিকোয়েন্স, গেলাম আর চট করে আমি বললাম যে ঠিক আছে চলো যা এনজিওগ্রাম করি, নট দিস ইজ, আই হ্যাভ টু ফলো, আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, এবং এই স্টেপ বাই স্টেপ আগানোর ভিতরে আমি পেশেন্টের হার্ট ডিজিজ নাই অথবা হার্ট ডিজিজ আছে, সুতরাং তার হার্ট ফেলিওর আছে কি নাই, এটা স্টেজ এ না বি না সি না ডি, অথবা এনওএসএ ক্লাস 1 না 2 না 3 না 4, এবং তার কোনো কোমরবিডিটি আছে কি না, এই মানে ফাইনাল পর্যন্ত আসতে হবে। তো আমাদের এই যে এই যতগুলো বললাম এগুলোর ভিতরে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, আলটিমেটলি কোন দুটো না করা পর্যন্ত আমি শিওর হতে পারছি না, কনফিডেন্ট না, আমি মোটামুটি কনফিডেন্ট এই পর্যন্ত যে ঠিক আছে বলে দিলাম যে হ্যাঁ
কিন্তু কোনটা করলে আমি রুগীকে একদম মানে জোর দিয়ে বলতে পারবো যে ইয়েস আপনার হার্ট ফেলিওর আছে অথবা নাই, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে রক্তের হচ্ছে যে ব্লাডের হলো বিএনপি আর হচ্ছে ইকো, ইকো অ্যান্ড বিএনপি আর দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডায়াগনোসিস দ্য হার্ট ফেলিওর। এই দুটো টেস্ট সব কিছু বাদ দিয়ে শুধু এই দুটো টেস্ট করলে কিন্তু বলা যাবে, বাট আই টু ফলো দ্য সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে। সুতরাং দিস ইজ দ্য অ্যালগোরিদম ফর ইভালুয়েশন অফ দ্য অ্যাকুট ডিসপ্নিয়া অফ এ পেশেন্ট অ্যাটেন্ড ইন দ্য ইমার্জেন্সি অর ইন দ্য ওয়ার্ড। এইভাবে কিন্তু আমাদের আগাতে হবে। ফাইনাল ডায়াগনোসিস, দেখো হার্ট ফেলিওর ডায়াগনোসিস ফাইনাল এক্সামিনেশন করার আবার বলা হয়েছে যে আমাদের জুগুলার ভেনাস প্রেশারটা দেখাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর জুগুলার ভেনাস প্রেশারটার উপরে নির্ভর করবে যে পেশেন্টের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আছে কি নাই। তো সুতরাং জুগুলার ভেনাস প্রেশার এইটা আমার মনে হয় যে তোমরা জানো, এটা আর এই জায়গাতে আমি বিশেষ করে ডিসক্রাইব করবো না যে হাউ টু এক্সামিন দ্য জুগুলার ভেনাস প্রেশার, বাট জুগুলার ভেনাস প্রেশার ইজ অ্যান ইম্পর্টেন্ট টেস্ট। কারো যদি সাসপেক্টেড মনে হয় যে জুগুলার ভেনাস প্রেশার আছে, সন্দেহ হচ্ছে যে তার ভেনাস প্রেশারটা রেজ হতে বর্ডার লাইন, তখন কিন্তু আমরা হেপাটোজুগুলার রিফ্লাক্স দেখি। সুতরাং জুগুলার ভেনাস প্রেশার এক্সামিনেশন অথবা হেপাটোজুগুলার রিফ্লাক্স দেখাটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট কাজ। এবং এখানে যে ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা জুগুলার ভেনাস প্রেশারটা মাপি, এই যে জুগুলার ভেনের ডিস্টেন্ডেড ভেনের আপার লিমিটটা মেপে এই জায়গাতে একটা স্কেল টানলাম, এখান থেকে একটা ভার্টিক্যাল হাইট, এই যে স্টান এই যে এই বরাবর থেকে আর একটা স্কেল টেনে এই যে ভার্টিক্যাল হাইট খুব ইম্পর্টেন্ট আর কি। এই ছবিটা দেখো, এখান থেকে একটা ভার্টিক্যাল হাইট টেনে একটা স্কেল নিছি, আর এই যে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে আরেকটা নিছি, নিয়ে এই যে ডিস্টেন্স এইটাই হচ্ছে তোমার জুগুলার ভেনাস প্রেশার। তার সঙ্গে যোগ দিতে হবে হচ্ছে 5, কারণ হার্টটা হচ্ছে এই যে 5 সেন্টিমিটার নিচে, চেস্ট ওয়াল থেকে 5 সেন্টিমিটার এই যে হার্ট, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। সুতরাং দিস ইজ দ্য রিজন যে ওখানে যে ভ্যালুটা পাবো, এখানে যদি 8 পাই তাহলে 8 + 5 = 13, 13 সেন্টিমিটার হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার। এই 13 সেন্টিমিটারকে তুমি চাইলে এখন মিলিমিটার অফ মার্কারিতে কনভার্ট করতে পারো, অর্থাৎ সেন্টিমিটারকে মিলিমিটার করো, 8 সেন্টিমিটার মানে হচ্ছে 80 মিলিমিটার, এই 80কে এবার 13 দিয়ে ভাগ দাও, কারণ মার্কার ইজ 13 টাইমস হেভিয়ার দেন দ্য ওয়াটার, 13 দিয়ে যদি ভাগ দাও তাহলে যা হবে সেটাই হচ্ছে তোমার মিলিমিটার অফ মার্কারি। সুতরাং ইউনিট অফ জুগুলার ভেনাস প্রেশার আইদার ক্যান বি সেন্টিমিটার অফ ওয়াটার অর মিলিমিটার অফ মার্কারি, যেটা তুমি চাইলেই করতে পারো। তো সেইভাবে কিন্তু এটা এক্সপ্রেস করতে পারেন, দিস ইজ হাউ যে জুগুলার ভেনাস প্রেশারটা মিজার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বেড সাইডে দেখানো হয়, তো এটা কিন্তু জানতে হবে। ফাইনালি আমরা যেটা বলছিলাম যে হার্ট ফেলিওর যে ডায়াগনোসিস সেটা হচ্ছে কিন্তু আসলে একটা ওয়ার্কিং, দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ হার্ট ফেলিওর আমরা ওই যে দেখো আবার সেই ছবিটা আমি একটু ব্যাক করি, যে আমি কিন্তু এই জায়গাতে এই পর্যন্তই যে মোটামুটি শিওর হয়ে যাচ্ছে যে হার্ট ফেলিওর আছে কি নাই, তারপরে আমি এগুলো হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বললাম না যে এইটা এবং এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এটা করতে সময় লাগে, রিপোর্ট পেতে সময় হবে, এগুলো করা ছাড়াই আমি এই জায়গাতেই কিন্তু একটা মোটামুটি শিওর যে একটা ডায়াগনোসিস করতে পারি, সেটাই হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কি। তো সেই ক্লিনিক্যাল ডায়াগনোসিসের আমাদের যে একটা ফর্মুলা আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি আরো একটা বলি যে সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে আমাদের অ্যাপ্রোচটা কি, সেই অ্যাপ্রোচের ভিতরে আমাদের কতগুলো টেস্ট, সেই টেস্টগুলোটা আমি আর একটু রিপিট করছি যে আমাদের ইনিশিয়াল টেস্ট হচ্ছে কতগুলো ব্লাড টেস্ট করা, এবং এই ব্লাড টেস্টগুলো করার পিছনে তোমরা লজিক জানো, তার ভিতরে বিএনপিটা হচ্ছে তোমার গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এইগুলোর ভিতরে লজিক জানো, যেমন সিবিসি করে আমরা কোমরবিডিটি দেখতে পারবো, থাইরয়েড করে আমরা কোমরবিডিটি দেখতে পারবো, ফেরিটিন করে আমরা কোমরবিডিটি দেখতে পারবো, সুতরাং এই সমস্ত করতে হবে। আর নেট্রিউটিক পেপটাইডস মানে হচ্ছে কিন্তু বিএনপি, তো এগুলো হচ্ছে ব্লাড টেস্ট। আর তারপরে হচ্ছে তোমার ইসিজি, ইসিজি করাটা হচ্ছে এই সেটার পরেই হচ্ছে আমাদের নেক্সট টেস্ট হচ্ছে ইসিজি। ইসিজি করলে দেখো যে চেম্বার সাইজ, এভিডেন্স অফ দ্য করোনারি হার্ট ডিজিজ, তার এর আগে এমআই হয়েছে কি হয় নাই, অথবা এভিডেন্স অফ দ্য কার্ডিওমায়োপ্যাথি, যেমনটি আমরা জানি যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি কতগুলো ক্যারেক্টারিস্টিক ইসিজি আছে, অথবা এভিডেন্স অফ দ্য সাডেন কার্ডিয়াক ডেথ আমরা কিন্তু ইসিজি দেখি। সুতরাং দিস আর দ্য মানে রোল অফ ইসিজি ইন হার্ট ফেলিওর পেশেন্ট, আমরা এইভাবে কিন্তু ইসিজি দিয়ে আমরা এই সমস্ত ইন্টারপ্রিটেশনগুলো করতে পারি। সুতরাং আমরা ব্লাড করবো, ইসিজি করবো, তারপর হচ্ছে যে এক্সরে, সরি এই যে এক্সরে, এক্সরে করলে আমরা দেখো এই সমস্ত জিনিসগুলো দেখতে পারি, তারপর হচ্ছে যে ইকো, ইকো করলে হচ্ছে আমরা হার্টের শেপ, সাইজ, ইজেশন, ভালভুলার ফাংশন, পালমোনারি প্রেশার এই সমস্ত জিনিসগুলো দেখতে পারি। সুতরাং দিস আর দ্য টেস্ট, দিস আর দ্য লিস্ট অফ দ্য ব্লাড টেস্ট, দেন ইসিজি, দেন এক্সরে, দেন ইকো, দিস আর দ্য টেস্ট অ্যান্ড দিস আর দ্য অবজেক্টিভস অফ দিস টেস্ট। এক্সরেটা আমি সামান্য একটু বলি যে আমরা আসলে এক্সরেটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট, এটা ইমার্জেন্সিতে করা যায় অথবা ওয়ার্ডে করা হয়, এবং এটা
ফলো আপে খুবই কাজে লাগেছে। সকালবেলা এরকম এক্স রে দেখলাম, বিকাল বেলা গিয়ে আবার একটু ইম্প্রুভ করেছে। সুতরাং এক্স রে ইজ এন ভেরি ইম্পর্টেন্ট টেস্ট ফর ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ ইভালুয়েশন। আমরা এক্স রেতে কি দেখি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ এক্স রে ইন কেস অফ দ্য হার্ট ফেলিওর প্যাশেন্ট, তো সেইটা তোমরা এই যে এরকম একটা সিম্পল ফর্মুলা মনে রাখতে পারো, এ বি সি ডি ই। এক্স রেতে আমরা দেখি অ্যালভুলার ইডিমা, যেমন ধরো যে যে সাদা সাদা দেখা যাচ্ছে থোকা থোকা, এগুলো হচ্ছে তোমার ইডিমা। তার অ্যালভিওলার হয়ে একদম ইন্টারস্টিশিয়াল স্পেস পর্যন্ত তার ইডিমা চলে আসছে। তারপর হচ্ছে যে কার্লিজ লাইন, জানো যে এখানে তোমার কার্লিজ এবং কার্লিজ বি এবং সি লাইন দেখা যায়, এ লাইনও আছে, এগুলো নিয়ে আজকে কথা বলবো না। দেন কার্ডিওমেগালি, এই যে দেখতে পাচ্ছে হার্ট মানে ট্রান্সভার্স ডায়াবেটিস, কার্ডিও থোরাসিক রেশিওটা মানে 50% বেশি হয়ে গেছে, সুতরাং কার্ডিওমেগালি আছে। ডাইলেটেড আপার লোব ভেসেল এটা দেখা যায়, এবং হচ্ছে যে ইফিউশন, প্লুরাল ইফিউশন আছে কি নাই পেশেন্টের নাই। সুতরাং এই এই যে আমরা একটা হার্ট ডিজিজের পেশেন্ট, দ্যাট ইজ হার্ট ফেলিওর পেশেন্টের এক্স রে গুলো আমরা কি কি দেখি, এ বি সি ডি ই, এই জিনিসগুলো আমরা দেখি, সাথে সাথে অন্যান্য ফাইন্ডিংস তো আছে। সুতরাং দিস আর দ্য অবজেক্টিভস। আবার হার্ট ফেলিওর পেশেন্টের এক্স রে করে আমরা কিন্তু অনেক সময় এই ধরনের জিনিসও দেখতে পাই। দেখো এই পেশেন্টের কার্ডিওমেগালি আছে, এই যে দেখো এই পেশেন্টের, কিন্তু আগেটার মতো ওই রকম ফেলিওর নাই, বাট দেয়ার আর স্টিল ফিচার্স অফ দ্য ফেলিওর। এবং এখানে কিন্তু কার্লিজ লাইন দেখা যাচ্ছে, কার্লিজ বি লাইন এবং কার্লিজ সি লাইন, এবং কার্ডিওমেগালি আছে, কিন্তু তার হাইলার কনজেশন টাইম পাশে অল্প একটা আছে, বাম পাশে ওরকম নেই। কিন্তু অ্যাডিশনাল ফাইন্ডিং এর ভিতরে পেশেন্ট একটা ডিভাইস লাগানো আছে। সুতরাং আমরা এক্স রেটা কত ইম্পর্টেন্ট মানে এই এক্স রে গুলো, এবং এই পেশেন্টের এর আগে তার হচ্ছে যে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এই যে এই যে সমস্ত দেখো, তার মানে তার যে প্রায়র কার্ডিয়াক যে ডিজিজ ছিল এবং তার জন্য যে ট্রিটমেন্ট হচ্ছে সেটা পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে স্টার্নাল সুচার মার্কার। সুতরাং এতগুলো ফাইন্ডিং দেখা যায়। এটা হচ্ছে ইকো। ইকোতে আমরা হচ্ছে হার্টের, আমরা বলছিলাম যে ইকো করলে দেখো ইকোতে আমরা কি কি জিনিস বুঝতে পারি, যে আন্ডারলাইং ডিজিজ অর্থাৎ ভালভুলার হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ। এই যেমন এই পেশেন্টের হচ্ছে রাইট সাইডের এরকম একটা চেম্বার ডাইলেটেড হয়ে গেছে, অ্যাপেক্সটা ডাইলেটেড হয়ে গেছে। সুতরাং আন্ডারলাইং কার্ডিয়াক ডিজিজ, সিস্টোলিক ফাংশন দ্যাট ইজ ইজেকশন ফ্যাকশন কত, ডায়াস্টোলিক ডিসফাংশন দ্যাট ইজ তার ই এর রেশিও দেখে আমরা ডায়াস্টোলিক ডিসফাংশন বুঝতে পারি। দেন স্ট্র্যাটিফাই প্রোগনোসিস, আমরা এটা দেখেই ইজেকশন ফ্যাকশন 30-এর নিচে নাকি 45 নাকি 50 এটা দেখে কিন্তু আমরা প্রোগনোসিস করতে পারি। এবং গাইড অফ দ্য থেরাপি, আমি ট্রিটমেন্ট দিলাম, 2 মাস পরে আবার ইকো করলাম, তার ট্রিটমেন্ট আমি এনজিওগ্রাম করলাম, রিং লাগালাম, তার ইয়ে বাড়লো কিনা। সুতরাং দিস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, বলছি যে দিস ওয়ান অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডায়াগনোসিস অ্যান্ড ফলো আপ অফ দ্য পেশেন্ট। সুতরাং ইকোতে আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখতে পাই। দেখো আন্ডারলাইং ডিজিজ, সিস্টোলিক ফাংশন, ডায়াস্টোলিক ফাংশন, স্ট্র্যাটিফাইং প্রোগনোসিস অ্যান্ড গাইডিং থেরাপি, এতগুলো আমরা কাজ করতে পারি ইয়া দেখে। সুতরাং আলটিমেটলি আবারও বলছিলাম যে দেখো দিস আর দ্য ফাইন্ডিংস অফ দ্য ইকো, এবং ইকো দিয়ে আমরা হচ্ছে যে পুরো এই হার্টের পেশেন্টটাকে আবার ক্লাসিফাই করতে পারি, যেটা আমি শুরুতেই বলছিলাম যে সেটা হচ্ছে যে ইজেকশন ফ্যাক্টর লেস দেন 40%, সেটা হচ্ছে তোমার ডেফিনিট মানে সিস্টোলিক হার্ট ফেলিওর, অথবা ইকুয়াল ইজেকশন ফ্যাক্টর মোর দেন 50%, সেটা হচ্ছে প্রিজার্ভড ইজেকশন ফ্যাক্টর, দ্যাট ইজ ডায়াস্টোলিক হার্ট ফেলিওর বা হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্যাক্টর, অথবা এই দুটোর মাঝামাঝি যদি হয় তাহলে এটা মিড রেঞ্জ হার্ট ফেলিওর উইথ মিড রেঞ্জ ইজেকশন ফ্যাক্টর। দেখো হার্ট ফেলিওর মিড রেঞ্জ ইজেকশন ফ্যাক্টর, তো ইকোটা দিয়ে আমরা এইটাও করতে পারি যে ক্লাসিফাইং দ্য ইজেকশন ফ্যাকশন অ্যান্ড স্ট্র্যাটিফাইং দ্য হার্ট ফেলিওর পেশেন্ট। আর একটাও আমরা বলছিলাম যে এনজিওগ্রাম ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেস্ট, যে এনজিওগ্রাম থাকলে যেমন এই একটা ব্লক, এটা হচ্ছে লেফট সার্কামপ্লেক্স আর্টারি, এখানে একটা ব্লক আছে, অথবা রাইট করোনারি আর্টারি, এটা যে আরসিএ মানে রাইট করোনারি এখানে ব্লক আছে। সুতরাং এনজিওগ্রাম হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেস্ট, যেটা দিয়ে হচ্ছে আমরা ইটিওলজি অফ দ্য, আমরা এটা দিয়ে কিন্তু হার্ট ফেলিওর বলতে পারবো না, আমরা এটা দিয়ে হচ্ছে যে ইজেকশন ফ্যাকশন আমরা বের করতে পারি। সুতরাং এটা দিয়েও বলা যায়, কারণ এনজিওগ্রাম করে এলভি গ্রাফি করে হচ্ছে আমরা ইজেকশন ফ্যাকশন বলতে পারি। বাট এই যে এনজিওগ্রাফিক ভিউ, সেটা দিয়ে কিন্তু আমরা প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দ্য করোনারি হার্ট ডিজিজ, যেটা আমরা বলছিলাম যে হার্ট ফেলিওরের 70% কারণই হচ্ছে তোমার এইটা, সেটা বলতে পারি। দুই হচ্ছে, তো এটাই গেল ডায়াগনোসিস। এখন আমরা মানে ট্রিটমেন্ট নিয়ে একটু কথা বলবো, তার আগে মানে আলটিমেটলি আমরা তো, এটা তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তো এই ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য কিন্তু ফ্রেমিং হার্ট, তোমরা ফ্রেমিং হার্ট স্টাডির নাম শুনছো, সেই ফ্রেমিং হার্ট কিন্তু ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া আছে, মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া, দ্যাট ইজ প্রেজেন্স অফ 2 মেজর অথবা প্রেজেন্স অফ 1 মেজর অ্যান্ড 2 মাইনর ক্রাইটেরিয়া মিলে কিন্তু
তোমার হার্ট ফেলিওর হয়, আমরা ক্লিনিক্যালি বলতে পারি, ফ্রেমিং আর স্টাডিতে এই ক্রাইটেরিয়াটা ইউজ করা হয়েছিল। আমি এগুলো বলছি, বাট সেই স্লাইডটা থাকলে তোমাদের আমি আবার দেখাতাম, আচ্ছা সম্ভবত থাকতেও পারে, পরে দেখাচ্ছি আর কি। এখন আমি ট্রিটমেন্ট নিয়ে আলাপ করবো। দেখো তো, অবজেক্টিভ অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ক্রনিক হার্ট ফেলিওর, আমাদের অবজেক্টিভ হচ্ছে একটা হচ্ছে রিডাকশন অফ দ্য মোর্টালিটি, দ্যাট ইজ প্রগনোস্টিক অবজেক্টিভ, যে আমরা প্যাশেন্টের মোর্টালিটি কমাতে পারি কিনা। 2 নম্বর অবজেক্টিভ হচ্ছে যে প্যাশেন্টের মর্বিডিটি কমাতে পারি কিনা, কিভাবে প্যাশেন্টের সাইন এবং সিমটম, পা ফুলে আছে, পা ফুলে কমালাম, তারপর হচ্ছে যে অ্যাবডোমেন ফুলে আছে, সোয়েলিং আছে, সেটা কমাই দিলাম। সুতরাং প্যাশেন্টের সাইন এবং সিমটম কমালাম, শ্বাসকষ্ট কমাতে পারে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে শ্বাসকষ্ট কমাতে। সুতরাং এর মাধ্যমে হচ্ছে যে আমরা ইম্প্রুভ কোয়ালিটি অফ দ্য লাইফ এবং প্যাশেন্টটাকে অ্যাক্টিভ লাইফে নিয়ে আসতে পারি। সুতরাং দিস আর দ্য অবজেক্টিভ, দ্যাট ইজ প্রগনোস্টিক অবজেক্টিভ, তারপর হচ্ছে মর্বিডিটি, দেন হচ্ছে প্রিভেনশন। আমাদের আর একটা ট্রিটমেন্টের অবজেক্টিভ হচ্ছে প্রিভেনশন, সেটা হচ্ছে কি, আমরা তো বলছিলাম যে এই ডিজিজটা হচ্ছে প্রোগ্রেসিভ, যে প্যাশেন্টটা ডিজিজ যে জায়গা থেকে স্টার্ট করবে এটা কিন্তু আলটিমেটলি প্রোগ্রেস করতে পারে। সুতরাং আমরা এই ডিজিজের প্রোগ্রেশনটা স্টপ করা যাবে না, বাট আমরা প্রোগ্রেশনটাকে স্লো করতে পারি। সুতরাং দিস ইজ অ্যানাদার অবজেক্টিভ, দ্য স্লোয়িং অফ দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ, অথবা পাম্প ফেলিওরটাকে আমরা স্লো করতে পারি কিনা, অথবা সাডেন ডেথটাকে আমরা মানে প্রিভেন্ট করতে পারি কিনা। দিজ আর দ্য অবজেক্টিভস অফ ট্রিটমেন্ট অফ দ্য ক্রনিক হার্ট ফেলিওর প্যাশেন্ট। এবং এই অবজেক্টিভসটা ফুলফিল করার জন্য আমাদের যে দুটা গ্রুপ আছে, যে হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন এন্ড হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, তাদের জন্য এই হচ্ছে তোমার ট্রিটমেন্ট, এটা হচ্ছে ট্রিটমেন্ট, এটার আমি আলাদা এখন এখানে দেখাচ্ছি না। কিন্তু আলটিমেটলি আমাদের হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট, পার্টিকুলার ইন কেস অফ দ্য রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, আমি এই জায়গাতে একটুখানি দেখায় আসি, যে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন মানে হচ্ছে যে তোমার ডায়াস্টলিক হার্ট ফেলিওর। সুতরাং এখানে দেখো ডায়ুরেটিক্স এবং ট্রিটমেন্ট অফ দ্য কোমরবিডিটিস, এবং আলটিমেটলি হচ্ছে রিভাসকুলারাইজেশন করা লাগে, বা হচ্ছে অ্যানজিওগ্রাম করে তার আন্ডারলাইং যে সমস্ত কার্ডিয়াক স্ট্যাটাসটা আছে সেটা ট্রিটমেন্ট করতে হয়। স্পাইরোনোল্যাকটোন হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ড্রাগ টু বি ইউজড। সুতরাং এটা হচ্ছে ডায়াস্টলিক হার্ট ফেলিওর ট্রিটমেন্ট, এইটা ধরো যে এইটার সাথে টোটালি আলাদা, এই যে ডায়াস্টলিক হার্ট ফেলিওর ট্রিটমেন্ট আর সিস্টোলিক হার্ট ফেলিওর ট্রিটমেন্ট। সুতরাং ডায়াস্টলিক হার্ট ফেলিওরের দেখো মেইন ড্রাগই হচ্ছে কিন্তু ডায়ুরেটিক্স, আর অন্যান্য ট্রিটমেন্ট যে অ্যাজ পার প্রোটোকল যেটা লাগে সেটা করতে হবে। কিন্তু সিস্টোলিক হার্ট ফেলিওর দেখো রিডিউসড যেটা হয়েছে, সিস্টোলিক হার্ট ফেলিওরে আমরা কী কী ড্রাগ দিই, এস ইনহিবিটর অথবা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, বিটা ব্লকার, তারপর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট দ্যাট ইজ স্পাইরোনোল্যাকটোন, অথবা নাইট্রেটস অথবা হাইড্রোলাজিন দ্যাট ইজ ভ্যাসোডাইলেটর। সুতরাং দিজ আর দ্য গাইডলাইন রিকমেন্ডেড অথবা গাইডলাইন বেস্ট লিস্ট অফ দ্য ড্রাগস দ্যাট ইউজড ইন দ্য হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। এটাই যদি আমরা অন্যভাবে দেখি, তাহলে এই ড্রাগগুলোকে আমরা কীভাবে ইউজ করি, পার্টিকুলারলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, এবং পার্টিকুলারলি আমরা বলছিলাম যে স্টেজ সি এর পেশেন্টগুলো আমাদের কাছে আসে এবং এরা হচ্ছে তোমার অবভিয়াস ফিচার অফ দ্য হার্ট ফেলিওর থাকে, তাদের দিস ইজ দ্য প্রোটোকল ফর ইউজিং দিস ড্রাগস। যে আমরা ধরো যে ওই পেশেন্টগুলোকে শুরুতেই আইদার এস ইনহিবিটর অথবা রিসেপ্টর ব্লকার, এবং যদি তার প্রেশার পারমিট করে তাহলে হচ্ছে যে বিটা ব্লকার দিয়ে স্টার্ট করব, এবং এই স্টার্ট করার পরেই পেশেন্টগুলোকে আমরা ফলো আপ করবো, এবং ফলো আপ করে একটা পর্যায়ে গিয়ে তাদের সঙ্গে লুপ ডায়ুরেটিক্স অ্যাড করতে হতে পারে, অথবা তোমার হাইড্রোলাইজিন অথবা নাইট্রেট যোগ করা লাগতে পারে, অথবা হচ্ছে তোমার অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যোগ করতে পারে। সুতরাং দিস ইজ দ্য সিকোয়েন্স। আমাদের ফার্স্ট ড্রাগ হচ্ছে কি, দেখো ক্লাস ওয়ান লেভেল অফ এভিডেন্সে আমাদের ফার্স্ট ড্রাগই হচ্ছে আইদার এস ইনহিবিটর অর রিসেপ্টর ব্লকার প্লাস বিটা ব্লকার, এইটা দিয়ে কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। সেকেন্ড স্টেজে গিয়া কিন্তু হচ্ছে তোমার ডিপেন্ডিং আমাদের ফলো আপ, নেক্সট ফলো আপ আমাদের ডায়ুরেটিক্স অথবা হাইড্রোলাইজিন অথবা নাইট্রেট এগুলো পড়তে হবে। সুতরাং দিস ইজ দ্য অ্যালগোরিদম ফর অ্যাডিং অফ দ্য নিউয়ার ড্রাগস অফ এ পেশেন্ট হুইজ আন্ডার দ্য ফলো আপ, এটা করা যেতে পারে। আর এই গ্রুপগুলোর ভিতরেই এখন একটা নতুন ড্রাগ দ্যাট ইজ ওয়ান অফ দ্য এস ইনহিবিটর, এই এস ইনহিবিটরের কিন্তু একটা কম্বাইন্ড ফর্ম, কম্বিনেশনটা ফর্ম, নতুনভাবে একটা রিভলিউশনারি ট্রিটমেন্ট স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে নেপ্রিলাইসিন, মানে তোমার ইনহিবিটর আর কি। সেই নেপ্রিলাইসিন ইজ এনজাইম যারা হচ্ছে আমাদের পেপটাইডগুলোকে ব্রেকডাউন করে দেয়, ওই যে বলছিলাম অ্যাট্রিয়াল নেট্রিফিক পেপটাইড দ্যাট ইজ এএনপি বিএনপি, তাদেরকে ব্রেকডাউন করে দেয়। সুতরাং এই নেপ্রিলাইসিন ইনহিবিটর একটা ড্রাগ আছে, সেইটাই হচ্ছে তোমার এই যে তোমার সেকুবেট্রিয়েল, এটা হচ্ছে নেপ্রিলাইসিন ইনহিবিটর, তার সঙ্গে ওয়ান অফ দ্য রিসেপ্টর বলকার ভালসার্টেন, এই দুটোর কম্বিনেশন
যেটাকে বলা হচ্ছে তোমার আর্নি, মানে এই আর্নিটাই হচ্ছে দেখো এনজিওটেনসিন রিসেপ্টর নেফ্রিলাইসিন ইনহিবিটর। এনজিওটেনসিন এ রিসেপ্টর আর নেফ্রিলাইসিন এন ইনহিবিটর আর, এই নেফ্রিলাইসিনটাকে ইনহিবিট করা হবে সেটা হচ্ছে কি সিকোমেট্রিল দেয়া, আর এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার সেটা হচ্ছে ভালসাটিন। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি রিভলিউশনারি ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ফেলিওর। তো এই যে রিসেপ্টর আমরা যেটা বলছিলাম যে ফার্স্ট আমরা এই যে এই যে ড্রাগটা দিই সেই ড্রাগটা মেবি রিপ্লেস বাই দিস ড্রাগ, এই কম্বিনেশন ড্রাগ দিয়ে হতে পারে। সুতরাং এটা আমাদের জানতে হবে যে হোয়াট ইজ আর্নি অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য আর্নি অ্যান্ড হোয়াট মানে আর্নি হাউ ডাজ আর্নি ওয়ার্ক। তো সেটা আজকে আমরা আলাপ করব না। আমরা বলছিলাম যে স্টেজ ফোর একটা স্টেজ আছে যেটা হচ্ছে রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, দ্যাট ইজ একদম ফাইনাল স্টেজ। সেই রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওরে হচ্ছে প্যাশেন্ট ভেরি সিমটোমেটিক থাকে, সিমটোমেটিক অফ দ্য রেস্ট। সেখানে তোমার GDMT গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল ট্রিটমেন্ট সেইটা করার রিকমেন্ডেশন আছে, এবং গোল অফ দ্য ট্রিটমেন্ট অ্যাট দ্য স্টেজ, আমি এতক্ষণ যেটা বললাম হচ্ছে স্টেজ থ্রি, এই যে দেখো স্টেজ সি যেটা হচ্ছে আমাদের একেবারে ক্লিনিক্যালি অবভিয়াস হার্ট ফেলিওর পেশেন্ট, আর এইটা বলছে হচ্ছে স্টেজ ফোর দ্যাট ইজ রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর পেশেন্ট। সেই রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর পেশেন্টগুলোকে মেইনলি হচ্ছে তাদের প্যালিয়েটিভ থেরাপি এবং অনেক কিছু মানে তাদের মোর্টালিটি আমাদের অবজেক্টিভ সেটা কিন্তু ঠিকই থাকবে যে এই যে এই যে অবজেক্টিভ, এই অবজেক্টিভ অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করা হবে, এই যে প্রোগনোসিস মরবিডিটি এবং এইগুলো প্রিভেনশন। সুতরাং এই অবজেক্টিভটাকে টার্গেট করে স্টেজ ফোরে গিয়ে আবার কতগুলো ট্রিটমেন্ট করা হবে, যেটা হচ্ছে তোমার অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যাডভান্স ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ফেলিওর। তো যেটা সামারি করলে দাঁড়ায় যে আমাদের ট্রিটমেন্টগুলো স্টেজ এ স্টেজ বি স্টেজ সি। দেখো স্টেজ এ মানে হচ্ছে যে ওই প্যাশেন্টের স্টেজ এর ট্রিটমেন্টটা কি, স্টেজ এ মানে জানো তো যে প্যাশেন্টের কোনো সাইন সিমটম নেই, তাদের রিস্ক ফ্যাক্টর আছে, সুতরাং রিস্ক ফ্যাক্টরটাকে মডিফিকেশন করতে হবে, দ্যাট ইজ ফার্দার হচ্ছে যে সিমটোমেটিক হার্ট ফেলিওর হওয়াটাকে প্রিভেন্ট করতে হবে। সুতরাং দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ দ্য স্টেজ এ। স্টেজ বি তাদের কিন্তু অলরেডি স্ট্রাকচারাল হার্ট ডিজিজ হয়ে গেছে কিন্তু প্যাশেন্টের, তো সেই স্টেজে দেখো এই যে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিন্তু নো সিমটম, তাদের অলরেডি হার্ট ডিজিজ হয়ে গেছে কিন্তু কোনো সিমটম নাই। সুতরাং এই স্টেজ থেকে যাতে স্টেজ সিতে না যায় তার জন্য এস ইনহিবিটর আমরা যেটা বললাম এই যে এই এই ট্রিটমেন্ট প্রোটোকলটা ফলো করতে, এই ট্রিটমেন্ট প্রোটোকলটা আমরা স্টেজ বিতে গিয়েও কিন্তু ফলো করবো, এই যে স্টেজ বি। আর স্টেজ সি হলে তো কোনো কথাই নেই, আমি যে অ্যালগোরিদমটা কিছুক্ষণ আগে দেখালাম যে আইদার এস ইনহিবিটর অ্যান্ড বিটা ব্লকার এবং এস ইনহিবিটরটা একটা তোমার আর্নি দিয়ে রিপ্লেসড হতে পারে, এই ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, যেখানে গেলে প্যাশেন্টের আর ওরাল ড্রাগে কাজ হবে না, তখন হয়তো আইনোট্রোপ দেওয়া লাগতে পারে। সুতরাং সিলেকশন অফ দ্য মেডিসিন অ্যান্ড সিলেকশন অফ দ্য ড্রাগ ডিপেন্ডস অন দ্য স্টেজেস অফ দ্য হার্ট ফেলিওর, যে কোন স্টেজে গিয়ে আমি তাকে ডায়াগনোসিস করছি সেইটাই উপরে নির্ভর করে। সুতরাং দিস ইজ দ্য মানে গাইডলাইন বেসড ট্রিটমেন্ট প্রোটোকল অ্যাজ পার দ্য স্টেজ এটা। আর আমরা বললাম যে স্টেজ ফোরে গেলে বা স্টেজ ফোরে যাওয়ার আগেই যাতে স্টেজ ফোরে দ্যাট ইজ স্টেজ ডিতে না যায় তার জন্য আমাদের কতগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। সেই অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো হচ্ছে কি, কতগুলো ইন্টারভেনশনাল থেরাপি আছে, দেখো ইন্টারভেনশনাল থেরাপি যেখানে CRT ICD LVAD মাইট্রাল ক্লিপিং এই সমস্ত ট্রিটমেন্টগুলো তোমরা নাম শুনে থাকবে। CRT মানে হচ্ছে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, AICD মানে হচ্ছে ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর অটোমেটেড ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর, LVAD লেড ভেন্টিকুলার অ্যাসিস্ট ডিভাইস, মাইট্রাল ক্লিপিং অর্থাৎ মাইট্রাল দিকে সেখানে একটা ক্লিপ দেওয়া যায়, এইটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ দ্য অ্যাডভান্স থেরাপির ভিতরে। দিস আর দ্য ইন্টারভেনশনাল অ্যাডভান্স থেরাপি অ্যান্ড দিস আর দ্য সার্জিক্যাল অ্যাডভান্স থেরাপি, মানে হচ্ছে যদি ওই প্যাশেন্টের মেকানিক্যাল প্রবলেম থাকে লাইক দ্য করোনারিতে ব্লক থাকে তাহলে তার সার্জারি করতে হবে, অথবা কার্ডিওমায়োপ্লাস্টি করতে হবে, অথবা মাইট্রাল ক্লিপিং করা যাচ্ছে না তার মাইট্রাল অ্যানুলোপ্লাস্টি করতে হবে, অথবা প্যাশেন্টের মাইট্রাল রিগাজেশন অ্যাওটিক রিগাজেশন যে কোনো ধরনের ভালভুলার সার্জারি আছে তাকে ভালভ সার্জারি করতে হবে, অথবা ফাইনালি গিয়ে কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট করে যদি সম্ভব হয় সেটা করতে হবে। সুতরাং দিস আর দ্য সার্জিক্যাল অ্যাডভান্স থেরাপি, দিস আর দ্য ইন্টারভেনশনাল অ্যাডভান্স থেরাপি, এগুলো করতে হবে। এগুলোর ভিতরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে দুইটা ডিভাইস থেরাপি প্র্যাকটিক্যালি যেগুলো হয় সেটা হচ্ছে CRT অথবা ICD, দিস আর দ্য অ্যামং অল দিস ট্রিটমেন্ট মোডালিটিস CRT অ্যান্ড ICD আর দ্য মোস্ট কমন মোডালিটিস, মানে অ্যাকচুয়ালি ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য অ্যাডভান্স থেরাপি অফ দ্য হার্ট ফেলিওর ওয়ার্ল্ড ওয়াইড। সেগুলোর ভিতরে একটা হচ্ছে ICD, এবং ICD-র ভিতরে দিস ইজ দ্য
ক্রাইটেরিয়া অফ দ্য আইসিডি যে পেশেন্টের যদি ইজেক্ট্রাফ্যাকশন কম থাকে এবং তার সঙ্গে যদি পেশেন্টের ভিটি থাকে, ফ্রিকোয়েন্ট পিভিসি হয় অথবা যদি সিনকোপি হয়, তাহলে দিজ আর দ্য গ্রুপস, দ্যাট ইজ নট অল দ্য হার্ট ফেলিওর পেশেন্ট। হার্ট ফেলিওর পেশেন্ট স্যাটিসফাইং দিস ক্রাইটেরিয়া আর দ্য ক্যান্ডিডেট ফর দ্য আইসিডি থেরাপি, অথবা সিআরটি আমরা যেটাকে বলছিলাম কার্ডিয়াক রিসিঅ্যাঙ্কুয়েশন থেরাপি, এবং দ্য হার্ট ফেলিওর পেশেন্ট যাদের এই ক্রাইটেরিয়াগুলো হবে যে ইজেক্ট্রাফ্যাকশন লেস দেন 35, অথবা ইসিজিতে যদি এলভিবি মরফোলজি অথবা কিউআরএস ডিউরেশনটা যদি ওয়াইড থাকে, তাদের ফাংশনাল ক্লাস যদি ক্লাস 2 থেকে 4 হয়, দেখো ক্লাস 1 না কিন্তু ক্লাস 2 থেকে 4, এবং অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট করার পরেও যদি এগুলো কারেকশন হয়, দেন দিজ আর দ্য ক্যান্ডিডেট ফর দ্য সিআরটি, দ্যাট ইজ কার্ডিয়াক রিসিনক্রোনেশন থেরাপি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাডভান্স থেরাপি। এলভ্যাট এটাও কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করা হচ্ছে, হয়তো আমাদের দেশেও কিছুদিন পরে শুরু হয়ে যাবে। লেট ভেন্টিকুলার অ্যাসিস্ট থেরাপি পার্টিকুলারলি ফর দ্য রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, যাদেরকে এই ক্রাইটেরিয়া ধরো যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, তাদেরকে হচ্ছে এই ক্রাইটেরিয়া নিতে হবে, রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, ন্যারো কিউআরএস, ব্রিস্ট, এবং এগুলো করে আলটিমেটলি পেশেন্টকে আমি কিছুদিন বাঁচায় রেখে যদি আমি তাকে কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট করতে পারি, দ্যাট ইজ দ্য মেইন অবজেক্টিভ। তো এইটি হচ্ছে তোমার অ্যাডভান্স থেরাপি। আর প্রোগনোসিস, প্রোগনোসিস নিয়ে আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি শুরুতেই বলছিলাম যে এই হার্ট ফেলিওর যে ডিজিজ এটা কিন্তু কোনো স্ট্যাটিক ডিজিজ না, এটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ, ইট স্টার্টস ফ্রম ইয়ার অ্যান্ড প্রোসিডস, দ্যাট ইজ ডিজিজ প্রোগ্রেশন, আলটিমেটলি কিন্তু দেখো এই দিকে আসতে থাকে। সুতরাং দিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, এবং তাদের ন্যাচারাল কোর্সের ভিতরে মাঝে মধ্যে কিন্তু খারাপ হয়ে যাবে, ডিকম্পেনসেশন হবে, হাসপাতালে ভর্তি হবে, আবার ক্রনিক ফেজ যাবে, আবার খারাপ হবে, আবার ট্রিটমেন্ট হবে, আলটিমেটলি কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে তোমার ফাইনাল স্টেজ অফ দ্য ডিজিজ। এবং আমরা যদি দেখি যে হার্ট ফেলিওর ডিজিজটাকে যদি আমরা কম্পেয়ার করি যে কত সিরিয়াস ডিজিজ এটা, তাহলে দেখো কতগুলো ক্যান্সারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো হার্ট ফেলিওর এই যে এই দাগটা, এই এই কালারটা, এটা হচ্ছে হার্ট ফেলিওর, আর এগুলো হচ্ছে তোমার ক্যান্সার, কতগুলো ক্যান্সারের সাইটেও কিন্তু এগুলোর প্রোগনোসিস খারাপ। সুতরাং এইটা হচ্ছে তোমার ইয়া, এবং প্রোগনোসিসটাকে কিন্তু আমরা ওই যে পেশেন্টে বলছিলাম ফাংশনাল ক্লাস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, সেভাবে কিন্তু আমরা প্রোগনোসিসটাকে ডিফাইন করতে পারি। দেখো ক্লাস 1, তার 1 ইয়ার মর্টালিটি হচ্ছে 5-10%, ক্লাস 2 5-10%, ক্লাস 3 10-25%, ক্লাস 4 up to 25-60%, দ্যাট ইজ 60% এক বছরের ভিতরে মারা যাবে। হোয়াট এ ব্যাড প্রোগনোসিস, এবং দিস ইজ দ্য রিজন যে এটা হচ্ছে এই ক্যান্সারের সাথে খারাপ ডিজিজ। এবং দিস ইজ দ্য ন্যাচারাল কোর্স, আমি এর আগেও বলছিলাম যে এই ন্যাচারাল কোর্স যদি পেশেন্ট যদি সার্ভাইভ করে, তাহলে আমাদের এই যে আপ টু এ লেভেল ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী, কারণ আপ টু এ লেভেল পেশেন্টটা কিন্তু ট্রিটমেন্টে রেসপন্ড করবে, তারপরে ক্লিনিক্যাল ইনস্টেবিলি হবে, কিছু রেসপন্ড করবে কিছু করবে না, বাট যখন ফাইনাল স্টেজ স্টেজ 4 রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর যাবে, তখন কিন্তু কোনো কিছুতে রেসপন্ড করেন, এবং তখন একেবারে সেই যে অ্যাডভান্স যে ট্রিটমেন্ট সেগুলো দিয়ে যদি কিছু করা যায় আর কি, তো সেই পর্যায়ে গিয়ে পৌঁছে। সো দিস ইজ দ্য কোর্স অফ দ্য ডিজিজ। সো দিস ইজ সামথিং অ্যাবাউট দ্য হার্ট ফেলিওর। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকক্ষণ সময় লেগে গেল আর কি। তো আমার মনে হয় যে এইটুকুনি হার্ট ফেলিওর সম্পর্কে, যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস ফর ইউর প্যাশন্স হিয়ারিং। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল, মানে আপনার মর্টালিটি রেট কমানোর জন্য মানে বিটা ব্লকার সবচেয়ে বেশি ইফেক্টিভ, নাকি দেখলাম স্যার একটা পার্সেন্টেজ ভ্যাজোডাইলেটর, ওই যে নাইটেড বা হাইড্রোলজিন, এগুলো বেশি ইফেক্টিভ? বিটা ব্লকার পার্সেন্টেজ আমাদের স্টাডি অনুযায়ী, অ্যাজ পার ডিফারেন্ট স্টাডিজ, তোমার সেটা হচ্ছে তোমার বিটা ব্লকার, বিটা ব্লকারের হচ্ছে আপ টু 25% পর্যন্ত বিটা ব্লকার হচ্ছে হার্ট ফেলিওরের মর্টালিটি রিডাকশন করতে পারে। মানে আর অন্য কোনো ড্রাগ, স্পাইরোনোল্যাকটোন, এইটা ক্লেম করা যে স্পাইরোনোল্যাকটোনে কিছুটা মর্টালিটি রিডাকশন করতে পারে। আর এই যে নতুন যে ড্রাগটা বললাম, এসি ইনহিবিটর প্লাস নেফ্রিলাইসিন ইনহিবিটর, এটাও মর্টালিটি রিডাকশন করতে পারে। সুতরাং মর্টালিটি রিডাকশন করার জন্য বিটা ব্লকার, এসি ইনহিবিটর অ্যান্ড স্পাইরোনোল্যাকটোন, ডায়াবেটিক্স সিমটোমেটিক রিলিফ, মর্টালিটির বেনিফিট নাই। ডিগোক্সিন, তোমরা জানো যে এটা কন্ট্রোভার্সিয়াল, এখন বলা হচ্ছে যে ডিগোক্সিন মর্টালিটি বরং বাড়াতে পারে, তো সেই রকম সবগুলো ড্রাগেরই কিন্তু মর্টালিটি নাই। বিটা ব্লকার, এসি ইনহিবিটর অ্যান্ড স্পাইরোনোল্যাকটোন, দিস আর দ্য ড্রাগস যারা হচ্ছে মর্টালিটি রিডিউস করতে পারে। স্যার
স্যার আর একটা কোশ্চেন স্যার, ওই ডেভিডসনে স্যার ওই হার্ট ফেলের ডেফিনেশনে একটা পয়েন্ট বলছে ওরা পরে, যে এই পয়েন্টটা আমি বুঝতে পারি না, যে হার্ট ফেলার ডিসক্রাইব দ্য ক্লিনিক্যাল সিমটম দ্যাট ডেভেলপস হোয়েন দ্য হার্ট ক্যান নট মেইনটেইন অ্যাডিকুয়েট আউটপুট অর ক্যান ডু সো অনলি এট দ্য এক্সপেন্স অফ ইলিভেটেড ভেন্টিকুলার ফিংকেশন। ওই যে বললাম, ওই যে কম্পেনসেটরি মেকানিজম, ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। মানে ওই যে আমি দেখো আর একদিনও বলেছিলাম, আজকে বলার চেষ্টা করছি যে মানে ডেফিনেশনটা, মানে বলা এই যে ডেভিডসনের তুমি যে ডেফিনেশনটা বললা না, মানে এটা সাংঘাতিক কথা, ওর ভিতরে যে কত কথা আছে, মানে ওই ডেফিনেশনটাই তুমি একদিন মানে অ্যানালাইসিস করতে পারো। ওই যে মানে হার্ট হচ্ছে কি আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে পারবে না, কিন্তু সাথে সাথে তো ফেল করবে না, মানে টোটাল ফেল করবে না। এই যখনই কার্ডিয়াক আউটপুট কমা শুরু হবে তখনই কিন্তু হার্ট ওই তার কম্পেনসেটরি মেকানিজম দিয়ে এটা কিন্তু মানে বাড়ার চেষ্টা করবে। সুতরাং যত কম্পেনসেটরি দেখছো না, যে কম্পেনসেটরি মেকানিজম, ওয়ান অফ দ্য কম্পেনসেটরি মেকানিজম হচ্ছে কি তোমার কার্ডিয়াক ডাইলেটেশন, কার্ডিয়াক হাইপারট্রফি। ওই যে ডাইলেটেশন মানে হচ্ছে কি এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়ানো। এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়লে কি হবে, তোমার ওই যে তোমার এন্ড ডায়াস্টোলিক ভেন্ট্রিকুলার ফিলিং প্রেসার বেড়ে যাবে, প্রেসার বাড়বে। এই যে এন্ড ডায়াস্টোলিক প্রেসার বাড়বে সেটা রিফ্লেক্টেড হয়ে লাংসে যাবে, গিয়ে হচ্ছে তোমার পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার বাড়বে, আলটিমেটলি গিয়ে রাইট হার্ট ফেলিয়ার হবে। তো এই যে ইন্ড ডায়াস্টোলিক প্রেসার যে বেড়ে গেল, দ্যাট ইজ দ্য ন্যাচারাল ফেনোমেনন। তো এই এন্ড ডায়াস্টোলিক প্রেসার কিভাবে হেল্প করে, এই যে অনলি এট দ্য এক্সপেন্স অফ দ্য ইলিভেটেড প্রেসার, হাউ ইট হেল্পস। ওই যে বললাম যে যখনই তোমার প্রেসার বাড়বে, যখনই তোমার ডাইলেটেশন হবে, তখনই হচ্ছে যে মাসল ফাইবারের লেন্থটা বাড়বে। সুতরাং অ্যাকর্ডিং টু ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, যে গ্রেটার দ্য লেন্থ অফ দ্য মাসল ফাইবার গ্রেটার দ্য ফোর্স অফ দ্য কন্ট্রাকশন। কিন্তু এই যে কতটুকু তুমি দেখবা যে হার্টের সাইজ বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে না, কারণ সার্কোমিয়ার গুলো তখন কিন্তু একদম বাইরে চলে যায়। সুতরাং এই যে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কনসেপশন, যে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী কিন্তু এই হার্ট ফেলিওর এরিয়াটা হচ্ছে যে ইনিশিয়ালি দেখো ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসল ফাইবার ইজ হেল্পিং দ্য হার্ট টু মেনটেন দ্য কার্ডিয়াক আউটপুট, বাট দি গ্রেটার দ্য লেন্থ অফ দ্য মাসল ফাইবার অ্যাট দ্য ফাইনালি গিয়ে এটা কিন্তু আর কার্ডিয়াক মেনটেন করতে পারছে না। তো ওর মানেটা হচ্ছে এইটা আর কি। তো ঠিক আছে, আবার দেখা হবে, তাহলে আজকে আমি লিভ করতে পারি। জি স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আচ্ছা।